আজকে তোমাদের প্রফিট এন্ড লস ক্লাস টু। তোমরা যারা যারা ডাউট কোয়েশ্চেন পাঠিয়েছো সেগুলো আমরা করব আজকে। তার আগে আজকে আমি দুটো তোমাদের কনসেপ্ট শেখাবো। আজকে আমরা যে কনসেপ্টটা শিখব সেটা মূলত যখন আমরা দেখব যে হোয়েন সিপি আর এসপি সেম, কোথাও কোথাও তোমরা দেখবে কস্ট প্রাইস সেম দেওয়া আছে, কোথাও কোথাও দেখবে সেলিং প্রাইস সেম দেওয়া আছে। তারপর সাথে আজকে এর সঙ্গে আমরা আরো শিখব রেশিও কনসেপ্ট, যে রেশিও রেশিও অফ এসপি আর সিপি, এসপি সিপির রেশিও দিয়ে কিভাবে আমরা অঙ্ক করতে পারি সেগুলো আজকে শিখব। তো ওভারঅল এই কতগুলো কোয়েশ্চেন শিখবো, তারপর তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য যে ডাউটস কোয়েশ্চেন গুলো পাঠিয়েছো সেইগুলো দেখব। ওকে, তাহলে শুরু করি আজকে। দেখো এখানে কনসেপ্ট, কনসেপ্ট কি, হোয়েন সিপি এসপি সেম, যখন আমাদের সিপি বা এসপি সেম হয়। যেমন প্রথম কনসেপ্টটা আমরা এখানে শিখছি, হোয়েন সিপি অফ টু থিংস ইজ সেম দেন ফাইন্ড ওভারঅল লস পার্সেন্ট অর প্রফিট পার্সেন্ট। বলছে যখন দুটো জিনিসের যখন সিপি সমান হয়, দুটো জিনিসের সিপি যখন সমান হয় তাহলে তার বিক্রি করার পরে সেখান থেকে লস পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট কি করে ফাইন্ড করতে হয়, এটা হলো আমাদের আজকের টপিক। তো সেই টপিকের ওপরে তোমাদের আজকে প্রথম কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। আমি কোয়েশ্চেনটা দিয়ে তোমাদের এই কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এ ম্যান পারচেজড আ চেয়ার অ্যান্ড আ টেবিল অ্যাট দ্য সেম কস্ট প্রাইস অফ রেস 600। বলছে একজন লোক একটা চেয়ার কিনেছে এবং আর একটা টেবিল কিনেছে। এই চেয়ার আর টেবিলটা তারা সেম কস্ট প্রাইস দিয়ে কিনেছে, অর্থাৎ এক একটার দাম 600 টাকা। যদি এর সিপির দাম বলি, চেয়ারের দামও 600 টাকা, টেবিলের দামও 600 টাকা। বলছে হি সোল্ড দ্য চেয়ার অ্যাট প্রফিট অফ 20%। এই চেয়ারটাকে সে 20% প্রফিটে বিক্রি করেছে। তা 20% প্রফিটে যদি এটা বিক্রি করে তাহলে বলো এটার এসপি কত হয়ে যাবে? 720। ভেরি গুড, 720, 720। এবার 600 টাকার যে যা টেবিল রয়েছে, দেখো, অ্যান্ড দ্য টেবিল ওয়াজ সোল্ড অ্যাট লস অফ 25%। এবং টেবিলটাকে এ কি করেছে, 25% লসে বিক্রি করে দিয়েছে, লসে। তাহলে 25% লসে বিক্রি করলে এসপি কত হবে বলো? 450, 450, 450, 450 হবে। ইয়েস ইয়েস, তার কারণ আমরা জানি 600 10% হলো 60, তাহলে 20% মানে 120, আর 5% মানে 30, তাহলে 120 সাত 30 150, 60 থেকে 150 গেলে। এবার দেখো ওভারঅল কস্ট প্রাইস এখানে তুমি কত পেলে, 1200। ওভারঅল সেলিং প্রাইস তুমি এখানে কত পেলে, 1170। তাহলে তোমার 1200 টাকা দিয়ে জিনিসগুলো কিনে 1170 টাকায় বিক্রি করেছো, লস হয়েছে না লাভ হয়েছে? লস থার্টি, ইয়েস। তো আমাদের এক্সামিনার যেটা জিজ্ঞেস করেছে লস পার্সেন্ট, তাহলে লস পার্সেন্ট আমরা শিখেছিলাম লস আপন সিপি ইনটু 100, তাহলে লস ইনটু সিপি 100, লস কত 30, সিপি কত আমাদের 1200 ইনটু 100। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি এখানে কত পেয়ে যাচ্ছ দেখো, 4 দিয়ে কাটলে কত হয় বলো, এখানে 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 2, দ্যাট ইজ 2.5% লস। বুঝে গেল অপশন সি, এটা তো গেল ট্র্যাডিশনাল মেথড। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটা ট্র্যাডিশনাল মেথড। এবার এটাকে আমরা যদি একটুখানি ছোট্ট ভাবে, অর্থাৎ শর্ট ট্রিক লাগিয়ে যদি করতে পারি সেটা দেখা যাক। শর্ট ট্রিক লাগিয়ে করতে গেলে আমরা যেটা করব, দ্যাট ইজ শর্ট ট্রিকটা আমরা যেটা করব অ্যাভারেজ থিওরি দিয়ে করব, অ্যাভারেজ থিওরি দিয়ে। মনে রাখবে প্লাস রেজাল্ট আসলে দিস ইজ প্রফিট,
নেগেটিভ রেজাল্ট আসলে দ্যাট ইজ লস, তাহলে এখানে আমার একটা বিক্রি করেছি আমি 20% প্রফিটে, দ্যাট ইজ প্লাস 20, আর একটা বিক্রি করেছি আমি 25% লস, দ্যাট ইজ মাইনাস 25, কটা জিনিস আমার মোট বলো? তাই দুই দিয়ে ভাগ, তাহলে দেখো মাইনাস 5/2, দ্যাট ইজ মাইনাস 2.5, হেন্স 2.5% লস। বোঝা গেছে? এইটা ছিল তোমাদের শর্ট। এইরকম অঙ্ক তোমরা বহু পাবে, সেখান থেকে প্র্যাকটিস করবে ধীরে ধীরে। ওকে স্যার, একটা কোয়েশ্চেন ছিল, বলছি যে এই শর্ট ট্রিকটা তখনই করা যাবে যখন মানে দুটোরই কস্ট প্রাইস সেম হবে, তাই তো? ইয়েস ইয়েস, ওই যে এই যে পয়েন্টটাকে মনে রাখবে যেটা আমি লিখে রেখেছি উপরে, হোয়েন, এই যে হোয়েন সিপি অফ টু থিংস ইজ সেম, দেন ওভারঅল লস বা প্রফিট পার্সেন্ট খুঁজতে গেলে এটা। কিন্তু ট্র্যাডিশনাল মেথড যেটা আগে ভাবে করলাম ওভাবেও তোমাদের করতে হবে। ওকে, তাহলে আমি নেক্সট একটা অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি, এটা করো। এ শপকিপার বট টু টাইপস অফ রাইস এট দ্য সেম প্রাইস, একজন দোকানদার দুই ধরনের চাল কিনেছে একই মূল্যে, বাট হি সোল্ড দেম ইন সাচ আ ওয়ে, কিন্তু তিনি সেগুলো এমন ভাবে বিক্রি করলেন যে 15% ইয়েস, ওয়ান টাইপ ইজ দ্য 10% প্রফিট এন্ড অ্যানাদার 20% প্রফিট, ফাইন্ড হিজ ওভারঅল প্রফিট পার্সেন্ট। 15%, ভেরি গুড। তাহলে তোমরা এটাকে শর্ট ট্রিক লাগিয়ে করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কনভেনশনাল মেথডেও করবে। যখন তোমরা প্র্যাকটিস করছো আমার সঙ্গে সঙ্গে, তখন তোমরা দুটো টাইপেই করবে, দুটো টাইপেই করবে, ফার্স্ট টাইপ এন্ড সেকেন্ড টাইপের রাইস। তাহলে ফার্স্ট টাইপের ক্ষেত্রে আমার এখানে সিপি পাবো আমি, বলো ফার্স্ট টাইপের ক্ষেত্রে আমি কি করেছি, 10% প্রফিট করেছি। সেকেন্ড টাইপের ক্ষেত্রে আমি 20% প্রফিট করেছি। তাহলে যদি তাই হয়, তাহলে 10% দেখার সাথে সাথে 1/10 মাথায় আসবে, 20% দেখার সাথে সাথে 1/5 মাথায় আসবে। তাহলে এটার সিপি যদি 10 টাকা হয়, এসপি হয়ে যাবে কত বলো এখানে, 11 টাকা। এটার সিপি যদি 5 টাকা হয়, এসপি হয়ে যাবে কত, 6 টাকা। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ইয়েস, নাও নাও এখান থেকে দেখো, আমাদের এটাকে যদি আমরা ছোট করে না ভাগ না ভাঙি তবু আমরা পাবো। এখান থেকে তুমি দেখো ওভারঅল কস্ট প্রাইস কত বলো, 15, এন্ড ওভারঅল সেলিং প্রাইস কত, 17। তাহলে প্রফিট হলো কত, 2 টাকা, এখানে 2 টাকা প্রফিট হলো। তাহলে আমাদের এখানে প্রফিট পার্সেন্ট বের করতে গেলে কি করব, 2/15 ইনটু 100, কিন্তু কেমন হলো এটা? ও সরি সরি, একদম ভুল হয়ে গেছে, কস্ট প্রাইস সেম বলেছিল না? হ্যাঁ সেম বলেছিল। হ্যাঁ কস্ট প্রাইস সেম করিনি তো। আচ্ছা আচ্ছা, দেখো সরি, এটা ফার্স্ট টাইপ এন্ড সেকেন্ড টাইপ। তাহলে এখানে আমি লিখছি কস্ট প্রাইস, এখানে লিখবো আমি সেলিং প্রাইস। তাহলে দেখো এটার যেহেতু কি হয়েছে, 10% প্রফিট হয়েছে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হয়েছে 20% প্রফিট হয়েছে। তো আমরা এই 10% দেখার সাথে সাথে কত মাথায় আসবে, 1/10, এটার সাথে সাথে 1/5। তাহলে এটার ক্ষেত্রে সিপি যদি, এটার ক্ষেত্রে সিপি যদি 10 টাকা হয়, এসপি হয়ে যাবে 11 টাকা। এটার ক্ষেত্রে সিপি যদি 5 টাকা হয়ে যায়, এসপি হয়ে যাবে 6 টাকা, ঠিক তো? কিন্তু আমার এক্সামিনার বলেছে কস্ট প্রাইস দুটো সেম হওয়া উচিত। তাহলে সেম হওয়ার জন্য আমি এটাকে 5 দিয়ে গুণ করলাম আর এটাকে 10 দিয়ে গুণ করলাম, সেম হলো? দেখো এটাও হয়ে গেল 50
আর এটা হয়ে গেল 50, সেম হলো। তাহলে এটাকে যখন 5 দিয়ে গুণ করেছি, শুধু একেও 5 দিয়ে গুণ করতে হবে, একে যেহেতু 10 দিয়ে গুণ করেছি তাহলে একেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে গেল 55, এখানে হয়ে গেল 60 হয়েছে। এবার তোমরা দেখো ওভারঅল কস্ট প্রাইস কত, ওভারঅল কস্ট প্রাইস কত 100, ওভারঅল সেলিং প্রাইস কত, এখানে তোমরা দেখতে পাচ্ছ 110, 115। তাহলে কত পার্সেন্ট লাভ হলো বলো? 15%। বুঝে গেছে? তাহলে এখানে তোমরা ব্যবহার করতে পারো 15% লাভ হলো, দ্যাট ইজ 15 আপন কস্ট প্রাইস 100 ইনটু 100, একই ব্যাপার, 15% প্রফিট হলো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? যখন আমাদের কস্ট প্রাইস সেম থাকে আর আমরা শর্ট ট্রিক যেটা শিখেছি সেটা হচ্ছে +10 +20 আপন দুটো জিনিস তাই টু, তাহলে এখান থেকে আমাদের রিলেশন চলে আসবে 30/2, দ্যাট ইজ 15%। ক্লিয়ার? তোমাদের জেনারেলি এই সমস্ত অঙ্ক পরীক্ষাতে দেবে না, তবু এটা কিন্তু এসএসসি এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন জিজ্ঞেস করেছিল ধরনের অঙ্ক। এবার এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি, যে দেখো হোয়েন হোয়েন এসপি অফ টু থিংস ইজ সেম, যখন দুটো জিনিসের এসপি সেম হবে, সেলিং প্রাইস যখন সেম হবে, দেন ফাইন্ড দা ওভারঅল লস পার্সেন্ট। তাহলে ওভারঅল লস পার্সেন্ট বলো 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 কে কি বলছো বলো? কেউ কিছু বলছিলে বলো? স্যার চন্দন কি বলছিল? স্যার হোয়াটসঅ্যাপে বলছে। স্যার হ্যালো স্যার, সরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ বলো বলো কি বলছো স্যার, শোনা যাচ্ছে? স্যার ওখানে পাঁচের পাঁচের সাথে এক জায়গায় 10 গুণ করলেন আর এপাশে 10-এর সাথে 5 গুণ করলেন, স্যার এক্ষেত্রে যদি 5-এর সাথে 10 গুণ না করে শুধু স্যার 5-এর সাথে 2 গুণ মানে 2 গুণ করতাম, তাহলেই তো স্যার এপাশেও 10 হয়ে যেত, এপাশে আমার 10 হয়ে যেত। হ্যাঁ কি স্যার করা যেত? হ্যাঁ একদম একদম একদম, যে কোনো ভাবে এই দুটোকে আমার সেম করা দরকার। ঠিক আছে, ওকে স্যার, এই দুটোকে সেম। এবার গুণ করার সময় মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে কি, যে একে আমি 2 দিয়ে গুণ করলে এই নিচেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, একই রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এই দুটো জিনিসকে সেম রাখতে হবে, এর জন্য ওই অল্টারনেট গুণ করে দিলেই সেম হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝেছি। ওকে দেখো, এবার এখন যে কোশ্চেনটা তোমাকে দেওয়া হচ্ছে, বইতে তোমাদের বহু এরকম কোশ্চেন আছে, প্র্যাকটিস করবে। হোয়েন এসপি অফ টু থিংস ইজ সেম দেন ফাইন্ড ওভারঅল লস পার্সেন্ট। দেখো যখন এসপি সেম হবে আর এই গেইন পার্সেন্ট আর লস পার্সেন্ট যদি সেম হয় তাহলে অলওয়েজ লস হয়। এই কথাটাকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে রেখেছি এই কথাটা বলার জন্যই। দেখো এখানে গেইন পার্সেন্টও 20%, লস পার্সেন্টও 20%, দুটো জিনিসই একই তো নাকি না আলাদা? একই স্যার, একই। যদি এমন সিচুয়েশন হয় তবে মনে রাখবে এই ক্যালকুলেশন করলে অলওয়েজ লসই হবে, কিন্তু যদি এটা 20% এটা 10% হতো তাহলে কিন্তু হতো না। মনে করো এটা 20% এটা 10% যদি হতো তাহলে কিন্তু হতো না, অলওয়েজ লস হতো না, কিন্তু যদি এই দুটো জিনিস সেম থাকে তাহলে কিন্তু লস হবে। যাই হোক, এটা বোঝানোর আগে আমি তোমাদের আগে কনসেপ্টটাকে বোঝাই, তারপরে আমি ডিটেলসে বলছি। স্যার গেইন মানে কি প্রফিট বোঝাচ্ছে? অবশ্যই অবশ্যই, গেইন মানে প্রফিট। এ ম্যান সেলস টু পাইপস অ্যাট রেস 12 ইচ, একজন ভদ্রলোক দুটো পাইপ বিক্রি করেছে এবং দুটো পাইপই 12 টাকা করে ইচ বিক্রি করেছে, মানে দুটোই 12 টাকা 12 টাকা। বলছে হি গেন্স 20% অন ওয়ান, একটা পাইপ বিক্রি করে সে 20% লাভ করেছে এবং আরেকটা পাইপ বিক্রি করে সে 20% লস করেছে। দেন ইন দ্য হোল ট্রানজাকশন দেয়ার ইজ ড্যাশ, কোনো লস কোনো লাভ হলো না, বা 1 টাকা প্রফিট হলো বা 1 টাকা লস হলো বা প্রফিট 2 টাকা লাভ হলো, এই তো তোমাদের এক্সামিনার জিজ্ঞেস করেছে। দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের মাথায় রাখতে হবে এসপি সেম হবে, সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, সিপি অ্যান্ড এসপি। সিপির ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা রয়েছে আমাদের 12 টাকা এসপি বলেই দেওয়া রয়েছে, দুটো জিনিস মানে এটা আমার মনে করো ফার্স্ট পাইপ আর এটা আমাদের সেকেন্ড পাইপ,
তো ফার্স্ট পাইপেরও এসপি 12 টাকা, সেকেন্ড পাইপের এসপিও 12 টাকা, ক্লিয়ার? এবার এক্সামিনার বলছে প্রথম পাইপটাতে 20% প্রফিট হয়েছে, 20% প্রফিট দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একের পাঁচ এসে যায়, এন্ড এটা আমার সিপি, এটা আমার প্রফিট, তাহলে এসপি কি আমার 6 টাকা নয়? বলো। তাহলে এক্সামিনার বলছে এসপি 6টা 6 নয় 6টা 12, তাহলে কত গুণ করেছি? 2। তাহলে এখানে কস্ট প্রাইস 5টা 5 নয়, কত হবে? ইনটু 2, দ্যাট ইজ 10। তাহলে এখানে কস্ট প্রাইস কত হয়ে গেল? 10। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে 20% লস হয়েছে, তো 20% দেখার সাথে সাথে একের পাঁচ মাসা মাথায় আসে দিস ইজ সিপি, দিস ইজ লস, দেন এসপি ইকুয়াল টু 4। ক্লিয়ার? কিন্তু এক্সামিনার বলছে 4টা 4 নয় 4টা 12, দ্যাট ইজ ইনটু 3, তাহলে 5টা 5 নয় 5টা কত? ইনটু 3, দ্যাট ইজ 15। তাহলে এখানে কস্ট প্রাইস এটা হয়ে গেল 15। বুঝেছো? তাহলে এবার বলো ওভারঅল কস্ট প্রাইস 25 টাকা, ওভারঅল সেলিং প্রাইস 24 টাকা, তাহলে ক টাকার লস হলো? 1 টাকা 1 টাকা। রেস 1 লস, অপশন 3 ইজ ইওর আনসার। বোঝা গেছে? হ্যাঁ। প্রত্যেকের ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। নাও ডু দিস নেক্সট কোয়েশ্চেন। এক্ষেত্রে আমি তোমাদের একটা শর্ট ট্রিক শেখাবো, আগে ট্রেডিশনাল মেথডে করো, তারপর আমি শর্ট ট্রিকে যাচ্ছি। আর শপকিপার সেলস 2 টিভি সেটস এট দ্য সেম প্রাইস, একজন দোকানদার দুটো টিভি সেট একই মূল্যে বিক্রি করে, দেয়ার ইজ এ গেন অফ 25% অন ওয়ান টিভি, একটা টিভিতে সে 25% লাভ করে, অন্য টিভিতে 25% লস করে, তাহলে স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? এক মিনিট ওয়েট করো, আমি একটু করে দিই তোমাদের। হ্যাঁ, প্রত্যেকে খেয়াল করো, এই অঙ্কটাকে আমি দুটো পদ্ধতিতে করে তোমাদের দেখাচ্ছি, তারপর তোমরা প্র্যাকটিস করবে, আমি প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন রেখেছি। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দুটো টেলিভিশন রয়েছে, দুটো টেলিভিশনের আমি এখানে একটা জায়গায় লিখবো সিপি আর একটা জায়গায় লিখবো এসপি, ঠিক আছে? আমার এখানে ফার্স্ট টিভি সেট আছে একটা, আর সেকেন্ড একটা টিভি সেট রয়েছে। ফার্স্ট টিভি সেটে আমি কি করেছি না, 25% গেইন করেছি, 25% লাভ করেছি, আর সেকেন্ড টিভি সেটে আমি 25% লস করেছি। তো 25 দেখার সাথে সাথে আমার 1-এর 4 মাথায় আসে সিপি যদি 4 টাকা হয়, দিস ওয়ান ইজ সিপি, দিস ওয়ান ইজ প্রফিট, তাহলে এসপি কত? 5 টাকা হবে না? বলো। এবার সেকেন্ডের ক্ষেত্রে মিস হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি যে ফার্স্টের টিভিটা 25% প্রফিট করেছেন, তাহলে 25% দেখার সাথে সাথে 1-এর 4 মাথায় আসে কিনা? আসে না। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে নিচের 4টা হলো সিপি, 1টা হলো প্রফিট, তাহলে এসপি কি 5 টাকা নয়? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়টার ক্ষেত্রে 25% লস, তার মানে 25% দেখার সাথে সাথে 1-এর 4 মাথায় আসে দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই লস, তাহলে কি এসপি এখানে 3 টাকা নয়? এবার এক্সামিনার বলছে এসপি গুলো তো এক হওয়া উচিত, এই যে সেম প্রাইসে বিক্রি করেছে, তাহলে এসপি যদি সেম হতে হয়, একে আমি 3 দিয়ে গুণ করব, একে আমি 5 দিয়ে গুণ করব, সেম হয়ে গেল না? এবার হ্যাঁ স্যার, এটা 15 হয়ে গেল আর এটাও 15 হয়ে গেল। তাহলে এবার দেখো, এটাকে যখন তুমি 3 দিয়ে গুণ করেছো, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে যখন 5 দিয়ে গুণ করেছে তো এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে গেল 12, এখানে হয়ে গেল 20, তাহলে এখানে ওভারঅল কস্ট প্রাইস কত হলো? 32 টাকা। এখানে ওভারঅল সেলিং প্রাইস কত হয়ে গেল? 30 টাকা। তাহলে বলো, লাভ হয়েছে না লস হয়েছে?
তাহলে এখানে লস লস হয়েছে টাকা, তাহলে লস পার্সেন্ট মানে কত হয়ে যাবে বলো? লস পার্সেন্ট, লস পার্সেন্ট, এখান থেকে 2% উত্তর করে দেবে না ঝপ করে, 2% লস হয়নি। আচ্ছা সরি, 2.32 তাহলে 16, যখনই তোমাদের 1-এর 16 এসছে অঙ্ক করা লাগে না, 6.25% বলে দেওয়া যায়, বলো তো যায় কি না? ১-এর ১৬ দেখলে 6.25 আসে কি না? আসে না। কেন আসে? কারণ আমরা জানি 1-এর ৮ মানে হচ্ছে 12.5, তাহলে 1-এর ৮ এর হাফ করলেই তো 1-এর ১৬ হয়, তাহলে 12.5-এর হাফ করলে 6.25 হয়ে যাবে, সিম্পল। বুঝতে পারছো তো সবাই? তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, লস হলো, তাহলে কত লস হলো? 6.25%, তাহলে অপশন 4 ইজ দ্য আনসার। তাহলে আমি তোমাদের এইখানে দেখো একটা কথা এখানে তোমাদের লিখে বলেছিলাম, যে যে অলওয়েজ লস বলে লিখে রেখেছিলাম, দেখেছো সেই কনসেপ্টের মধ্যে? হ্যাঁ স্যার, এখানে একটা লিখে রেখেছিলাম এই কারণেই যে মনে রাখবে, যদি এই যে সিচুয়েশন দেখো এটাও যা সেম আর এটাও তাই, মানে লসও যতটুকুন পার্সেন্ট হচ্ছে প্রফিটও ততটুকুন পার্সেন্ট যখন হচ্ছে তখন লস হবে, অলওয়েজ লস হবে, প্রফিট হবেই না। এবার আসো আমি শর্ট ট্রিকের মাধ্যমে করার চেষ্টা করছি। এখান থেকে তোমরা মনে রাখবে এটা, যে হোয়েন লস পার্সেন্ট অ্যান্ড প্রফিট পার্সেন্ট আর সেম, যখন লস পার্সেন্ট অ্যান্ড প্রফিট পার্সেন্ট সেম যদি হয় আর তার সাথে সাথে উইথ এসপি ইজ অলসো সেম, এর সাথে সাথে যদি এসপিও সেম হয় তাহলে একটা শর্ট ট্রিক রয়েছে, একটা শর্ট ট্রিক রয়েছে। শর্ট ট্রিকটা কি আমি মনে করছি, দেখো এটাকে আমি অ্যাজিউম করলাম এ, এটাকেও আমি অ্যাজিউম করলাম এ, তাহলে ক্যালকুলেশনটা হয়ে যাবে এ ইনটু এ আপন ১০০, বুঝে গেল? এ ইনটু এ আপন ১০০, এটা কি বেরোলো? এটা লস পার্সেন্ট বেরোলো, লস পার্সেন্ট সমান সমান এ ইনটু এ আপন ১০০, তাহলে এখানে লস পার্সেন্ট বের করো, ২৫×২৫/১০০ করলে কত হয়? ৬২৫/১০০, ৬২৫/১০০ হলে 6.25% লস হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এই শর্ট ট্রিকটাও মাথায় রাখবে, প্র্যাকটিস করার সময় দুইভাবে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? এবং তোমাদের যে বইটা দিয়েছি এসএসসি ওই কিরণের বইটা দেখবে, এরকম বহু অঙ্ক রয়েছে। মানে স্যার ওই সিপি থাকলে প্লাস করতে হবে আর এসপি থাকলে তখন গুণ করতে হবে, তাই তো? তুমি তুমি এটা জেনারিক করে ফেললে, কিন্তু জিনিসটাকে তুমি তোমার মতন করে বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে, নাও ডু দিস। দুভাবেই করবে কিন্তু, শর্ট ট্রিক যেটা শেখালাম সেভাবেও করবে আর কনভেনশনাল মেথড যেভাবে করালাম সেভাবে করবে, দুইভাবে করবে। আজকের ক্লাসে এমন কেউ আছো যে বুঝতে পারছো না? যদি কেউ বুঝতে না পারো আমায় বলবে, কিন্তু উত্তর কত এটা? স্যার এটা সেকেন্ড উত্তর হল শর্ট ট্রিক দে করে, এখন ১% লস। ভেরি গুড, ১% লস। দেখো কনভেনশনাল মেথড তোমাকে করতেই হবে, কারণ কোনো অঙ্কে গিয়ে দেখবা এটা আর এটা সেম নেই, তখন কি হবে? কনভেনশনাল মেথড করো। প্রথমে কনভেনশনালই করেছি স্যার, ১% লস এসেছে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ স্যার, ২০০ টাকায় ১৯৮টাকা লস আসে, মানে ১০০ টাকায় ১টাকা লস। হ্যাঁ ২০০টাকায় ২টাকা লস হয়। হ্যাঁ স্যার, ১০০টাকায় ১টাকা। হ্যাঁ ঠিক, তাহলে দেখো যারা করতে পারোনি তারা দেখে নাও, সিপি আর এসপি আমি জায়গা লিখে রাখলাম,
আমার কাছে দুটো টেপ রেকর্ডার আছে, একটা ফার্স্ট একটা হলো সেকেন্ড। দুটোর ক্ষেত্রে আমি কি করেছি না, 10% করে একটাই আমি 10% প্রফিট করেছি, একটাই আমি 10% লস করেছি। তার 10% প্রফিটের ক্ষেত্রে সিপি 10 টাকা হলে এসপি হবে 11 টাকা, আর যেটা লস হয়েছে সেটার সিপি 10 টাকা হলে আর একটাই হবে 9 টাকা, তাই তো? হ্যালো, এক্সামিনার বলছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে স্যার আমি তো এখনই জয়েন হতে পারলাম, একটু বলবেন কি ক্লাস হচ্ছে? পার্সেন্টেজ, সরি, প্রফিট এন্ড লসের ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন থেকে শুনতে থাকো, পরবর্তী সময় ভিডিওটা দেখে নেবে আগের টুকুন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে দেখো, এসপি 11 ওপরেটা এখানে 9, কিন্তু আমাদের কথা হচ্ছে এসপি কে সমান করতে হবে, তাই একে 9 দিয়ে গুণ করে দিলাম, একে 11 দিয়ে গুণ করে দিলাম। একে যেহেতু 9 দিয়ে গুণ করেছি, একেও 9 দিয়ে গুণ করতে হবে। একে যেহেতু 11 দিয়ে গুণ করেছি, একেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে পেয়ে গেলাম আমি 90, এখানে পেয়ে গেলাম আমি 110, এখানে পেয়ে গেলাম 99, এখানেও পেয়ে গেলাম 99। তাহলে এবার আমায় বলো, ওভারঅল সিপি কত হয়ে গেল? 200। ওভারঅল এসপি কত হয়ে গেল? 198। তাহলে বলো লস কতটুকু হলো? 2 টাকা। তাহলে 2/200 × 100 করলে কাটাকাটি 1% লস বেরিয়ে আসবে। আশা করছি প্রত্যেকের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। স্যার এক্ষেত্রে তো 10% সেম আছে, তাহলে কি ওই a × a/2 ওইটা হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, 10 × 10/100, আর এই ক্ষেত্রে লস হবে, অলওয়েজ বলেছি অলওয়েজ লস। 10 10 কে 100, 100 ক্যান্সেল আউট, 1% হয়ে গেল লস। বুঝেছো? ওকে, দেন ডু দিস। আ ট্রেডার বট টু হর্সেস ফর রেস 19,500। একজন ভদ্রলোক দুটো ঘোড়া কিনেছেন 19,500 টাকা দিয়ে। এইখানে একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু ফর ইউজ করা আছে, ফর। তার মানে দুটো ঘোড়ার দাম এটা, এটা টোটাল সিপি। হ্যাঁ টোটাল সিপি মাথায় রেখো, 19,500 টাকা দিয়ে দুটো ঘোড়া কিনেছেন, এক একটার দাম 19,500 নয়, দুটো ঘোড়ার দাম 19,500। একটাকে তিনি 20% লসে বিক্রি করেছেন, একটাকে তিনি 15% লাভে বিক্রি করেছেন, এবং তার বিক্রয় মূল্য দুটো ঘোড়ার জন্যই সেম ছিল। তাহলে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত? করছো না করবো আমি? না না, করছি স্যার। করো। সরি,
পিয়ালি বচন তোমরা জয়েন হতে পেরেছো ক্লাসে? স্যার এই তো এখনই জয়েন হলাম স্যার, এখন জয়েন হচ্ছি। ঠিক আছে, খেয়াল করো তোমরা একটু। হ্যাঁ স্যার, যতক্ষণ ওরা করছে আমাদের একটু বেসিকটা বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। কি বলো তো, আবার আগের দিনের ফর্মুলা গুলো তো ঠিক জানি না, ঠিক মাঝখান মাঝখান থেকে অর্ধেকটা মানে করতে পারছি, অর্ধেকটা ঠিক করতে পারছি না, আর মানে ফর্মুলা গুলোই তো ঠিক জানি না আমি, খুব অসুবিধা হচ্ছে, তুই যদি বলতেন। তুমি আজকে ক্লাস জয়েন করেছো নতুন? হ্যাঁ স্যার। ও, তাহলে তুমি এক কাজ করো, আজকের ভিডিওটা তুমি যা শুনতে থাকো আমার কথা, এবং তুমি তুমি এক কাজ করবে, গ্রুপে মেসেজ করবে, আমি বলবো প্রশানকে তোমাদের ভিডিও লিংক গুলো সব দিয়ে দিতে। আবার তোমরা ভিডিও লিংক, অপশন 2 স্যার। হ্যাঁ, ভেরি গুড, তোমরা দেখে নেবে। অপশন 2 স্যার। হ্যাঁ, আর পিয়ালি তোমাকে কি বলতো, এখন আবার যদি আমি তোমাদের সেই পুরনো করতে বসি অনেক সময় চলে যাবে, এমনিতেও আজকে অনেকগুলো কোশ্চেন আমরা করব। সো তুমি, আমি তোমাকে এখানেই শেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে এক ভদ্রলোক দুটো ঘোড়া কিনেছেন, ঠিক আছে, দুটো ঘোড়া। আমি একটা জায়গায় লিখলাম সিপি আর একটা জায়গায় লিখলাম এসপি, তাহলে আমার এটা হচ্ছে ফার্স্ট ঘোড়ার জন্য, এটা সেকেন্ড ঘোড়ার জন্য। ওকে, দেখো প্রথম ঘোড়াটা এসে কি করেছে, 20% লস করেছে, এটা 20% লস হয়ে গেছে, আর এই ঘোড়াটার ক্ষেত্রে 15% প্রফিট হয়েছে, বুঝেছো? তাহলে 20% লস যেটার হলো সেটা হচ্ছে একের চা একের পাঁচ সরি দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট। তাহলে সিপি যদি এখানে 5 টাকা হয়, এসপি আমার এখানে 4 টাকা হবে না, বলো এটা লস। এবার দ্বিতীয় ঘোড়ার ক্ষেত্রে 15% দেখার সাথে সাথে আমার মাথায় 3×20 চলে আসা উচিত, তাহলে 20 টাকা যদি আমার সিপি হয়, 3 টাকা লাভ হয়েছে, তাহলে কি 23 টাকা এসপি নয়, বলো? এসপি, হ্যাঁ 23 টাকা। ভেরি গুড, কিন্তু আমার এখানে এসপি টা সেম হওয়া উচিত, তাই এসপি এখানে 4, তাহলে এটাকে 23 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে যখন 23 দিয়ে করেছি, একেও 23 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 23 আর 4 দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড, তাহলে এখানে হয়ে গেল 115, এখানে হয়ে গেল কত বলো, 80। তাহলে এখানে ওভারঅল সিপি কত হয়ে গেল বলো, 195, আর এখানে আমার এটা কত হচ্ছে 92, এন্ড দেন দেয়ার ইজ 92, দ্যাট ইজ 184। তাহলে এবার আমার একটা জিনিস বলো তোমরা, এই যে যে ওভারঅল সিপি বেরিয়েছে, এক্সামিনার বলেছে 195টা 195 নয়, 19,500 বলেছে কিনা, বলেনি বলো? এই যে দুটো ঘোড়ার কস্ট প্রাইস বলে দিয়েছে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি ইনটু 100 করেছি কিনা, করিনি? তাহলে এটার ক্ষেত্রে আমি 100 হবে, দ্যাট ইজ 11,500, এটার ক্ষেত্রে 100 ইনটু হবে, দ্যাট ইজ 8,000। তাহলে দেখেছো দুটো ঘোড়ার দাম বেরিয়ে গেল অপশন 2। হ্যাঁ স্যার, এইটা আরেকবার বলুন, আমি এটা বুঝতে পারলাম না, মানে আমি এটুকুনি করে আটকে গেছি। হ্যাঁ, কোনটুকুন বুঝতে পারলেন একটু বলো আমায়। ওই যে 195 টা 100 দিয়ে গুণ করলাম, 19,500 এলো। হুম হুম, এইটুকুনি আমি করতে পেরেছি, তারপর আর বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারলে যে 1 ইউনিটের ভ্যালু হয়ে গেছে 100, তাহলে 115 ইউনিটের ভ্যালু কত হবে, ইন 200, বলো তো বুঝলে কিনা? আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, তোমাদের এরকম অঙ্ক বহু রয়েছে বইতে, তোমরা কিন্তু করবে সবাই। ওকে, ডু দিস। আচ্ছা, এটাকে আমি একটু করে দিই প্লিজ, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি রেখেছি। দেখো, এটাকে আমি তোমাদের এখন অ্যালিগেশন মেথড দিয়ে করাবো, ঠিক, অ্যালিগেশন মেথড। এখন তোমরা প্রশ্ন করবে অন্য মেথডটা কি করা যায় না, আমি বলবো হ্যাঁ যায়, তার জন্য তোমাদের ওয়েট করতে হবে আমি যখন তোমাদের রেশিও এন্ড প্রপোর্শন পড়াবো সেই জায়গার জন্য। বলো কি বললাম?
আমি বললাম রেশিও যে প্রপোর্শন। ইয়েস, আমি বললাম যে এই অঙ্ক যদি অন্য পদ্ধতিতে করতে চাও তাহলে একটু ওয়েট করে থাকবে রেশিও প্রপোর্শনের জন্য। তাহলে এখন আমাদের যতটুকু সহজ পদ্ধতিতে করা যায় সেটাই আমরা শিখব। দেখো এখানে আমার এখানে দুটো জিনিস, এ পারসন বট টু আর্টিকেলস এ অ্যান্ড বি, তার মানে আর্টিকেল এ বলে একটা জিনিস কেনা হয়েছে, আর্টিকেল বি একটা জিনিস কেনা হয়েছে, ঠিক আছে, এবং এদের দুটোর মানে মিলিয়ে দাম পড়েছে 5,000 টাকা, কিন্তু এদের বিক্রি করার সময় এ কে 20% প্রফিটে বিক্রি করা হয়েছে। দেখো প্রফিট হলে প্লাস সাইন দেব, নেগেটিভ হলে মানে লস হলে মাইনাস সাইন দেব। তাহলে এ আর্টিকেল কে 20% প্রফিটে বিক্রি করা হয়েছে মানে +10, বি আর্টিকেল কে 10% লসে বিক্রি করা হয়েছে মানে -10। ওকে, অ্যালিগেশন মেথডে করলে মাঝখানে যেটা থাকে দ্যাট ইজ অ্যাভারেজ ভ্যালু, দিস ইজ অ্যাভারেজ ভ্যালু। এবার এটাকে বিক্রি করে দেখো, দাজ হি গেন্ড 2% অন হিজ আউটলে, সমস্ত ব্যবসা বাণিজ্য করার পরে তার দেখা গেল যে 2% প্রফিট রয়েছে। তাহলে এই 2% কি তার অ্যাভারেজ প্রফিট নয় বলো? একটাতে সে 20% প্রফিট করেছে, একটাতে সে 10% লস করেছে, তা করেও তার ওভারঅল 2% প্রফিট রয়েছে। তাহলে এখানে +2 আমি লিখতে পারি কি না পারি না বলো? তাহলে এবার এখান থেকে আমরা ডিফারেন্স খোঁজার চেষ্টা করব অ্যালিগেশন মেথডে। তোমাদের অ্যালিগেশন মেথডটা মোটামুটি কিছু জানা আছে তো? হ্যাঁ, দেখো আমি নেক্সট ডে তোমাদেরকে, নেক্সট যেদিন তোমাদের অঙ্কের ক্লাস থাকবে, অ্যালিগেশন আমি কনসেপ্টটা কমপ্লিট বুঝিয়ে দেবো। ওকে হ্যাঁ স্যার, ওটা বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এখান থেকে যেটা রয়েছে সেটা হলো ডিফারেন্স, এখান থেকে যেটা আমরা নেব সেটা হলো ডিফারেন্স, মানে এই 20 আর 2 এর মধ্যে ডিফারেন্স নিতে হবে। কত হবে? 18 হবে না? আর এই -10 আর +2 এর মধ্যে ডিফারেন্স হবে 12। কারো কোনো সমস্যা? না। হ্যাঁ দেখো, এই যে +2 আর -10 এর মধ্যে 12 হয় ডিফারেন্স, জানো তো তোমরা? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারি। যারা বোঝো না তারা দেখো, এই দেখো দিস ইজ 0 নেগেটিভ, এর এই পাশে গেলে -1 -2, এইভাবে করতে করতে -10 পর্যন্ত যাবে, আবার এখান থেকে +1 +2 এরকম করতে করতে যাবে। তাহলে আমায় বলো, এই -10 থেকে এই পর্যন্ত আসার জন্য কি 10টা সিঁড়ি পার হতে হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আবার এখান থেকে এই +2 পর্যন্ত যাওয়ার জন্য 2টো সিঁড়ি পার হতে হবে না? তাহলে ওভারঅল এখান থেকে এইটুকুনের ডিফারেন্স কি 12 নয়? তাই মনে রেখো যে -10 আর +2 এদের ডিফারেন্স হচ্ছে 12। তাহলে এখানে যেটা এখানে ছিল, হ্যাঁ বলো। বলছি টুটা না বুঝতে পারছি না, একটু বলুন তো। টু, এই দেখো টু এখান থেকে স্টেজে, ওভারঅল ওভারঅল গেইন পার্সেন্ট 2, দিস ইজ দা ওভারঅল গেইন পার্সেন্টের প্লেস, অ্যাভারেজ ভ্যালুর প্লেস এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝেছো? আচ্ছা তাহলে দেখো, এখানে এদের যদি 12 আর 18 রেশিও করি, আমি এখানে কত পাবো? 2:3 পাবো কি না পাবো না বলো? হ্যাঁ স্যার। তাহলে এদেরকে যোগ করলে কি আমি এখানে 5 পাবো? 5 3 আর 2 5, কিন্তু এক্সামিনার বলছে এইখানে যেটা বেরোলো দিস ইজ সিপি, ওপরেরটা ছিল এসপি রেশিও, এটা সিপি রেশিও বেরোলো। তাহলে এখানে দেখো, এখানে এক্সামিনার বলছে 5টা 5 নয় 5টা 5,000, তাহলে কত গুণ করেছো? 1000। আরেকবার বলুন মানে সিপি আর এসপি টা। হ্যাঁ, ওটা সিপি কিভাবে হলো? ওকে ওকে, দেখো দেখো আমি তোমাদের অ্যালিগেশনটা একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এখানে এ টাইপের একটা লিকুইড আছে, এখানে বি টাইপের একটা লিকুইড আছে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এ টাইপের লিকুইড আছে, এখানে বি টাইপের লিকুইড আছে, ঠিক আছে। আমি বললাম এটার মধ্যে 40% এর মধ্যে মনে করো 40% মিল্ক আছে, আর এটার মধ্যে 60% মিল্ক আছে। তাহলে আমার দুটো ড্রামের মধ্যে একটার মধ্যে 40% মিল্ক আছে আর একটার মধ্যে 60% মিল্ক আছে, হয়েছে?
এবার আমাকে বলা হলো যে তুমি এই নতুন পাত্রে এই এ এ এ পাত্র থেকে কিছুটা ওঠাও, বি পাত্র থেকে কিছুটা ওঠাও, উঠিয়ে এই সি পাত্রের মধ্যে ঢোকাও, এই সি পাত্রের মধ্যে ঢোকাও, যেখানে দুধের পরিমাণ হতে হবে ধরো বলে দিল 50%, দুধের পরিমাণ হতে হবে কত 50% মিল্ক। আমি যতটুকু বলেছি বুঝেছো কিছু? হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে অ্যালিগেশনটা বোঝানোর চেষ্টা করছি, অ্যালিগেশনটা অ্যাকচুয়ালি অ্যালিগেশনটা কি, তাহলে দেখো অ্যালিগেশনে আমি আবার বলছি এ বাক্সে মানে এ ড্রামের মধ্যে যে মিল্ক রয়েছে তার মধ্যে 40% মিল্ক আছে, বি ড্রামের মধ্যে যে মিল্ক রয়েছে সেখানে 60% মিল্ক আছে, আর সি ড্রামের মধ্যে বলা হলো যে এ ড্রাম থেকে এবং বি ড্রাম থেকে তুমি কিছু কিছু মিল্ক নিয়ে এই সি ড্রামের মধ্যে রাখো যেখানে মিল্কের পরিমাণ হয়ে যায় 50%। তাহলে আমায় বলো তো এই 50%টা কি একটা অ্যাভারেজ ভ্যালু নয়? অর্থাৎ এই এর কিছুটা বি এর কিছুটা মিলিয়ে আমি এটাকে 50% করেছি, এটা অ্যাভারেজ ভ্যালু তো? তাহলে এখান থেকে এক্সামিনার জিজ্ঞেস করে, এখান থেকে এক্সামিনার জিজ্ঞেস করে যে এ এর থেকে আমি কতটুকুন ওঠালাম আর বি এর থেকে কতটুকুন উঠিয়ে আমি এটাকে এর মধ্যে ভরলাম, বুঝেছো? এই সেই রেশিওটাই বের হয় এলিগেশনের মাধ্যমে। কি বলেছি বুঝেছো? যে এ এর থেকে কত লিটার উঠালাম বা বি এর থেকে কত লিটার উঠালাম যার জন্য নতুনটার মধ্যে 50% মিল্ক হলো, এইটা বের করার জন্য আমরা অ্যালিগেশন ইউজ করি। তাহলে এই মাঝখানে যেটা লিখি সেটা আমরা লিখি অ্যাভারেজ ভ্যালু। তাহলে এখানে অ্যাভারেজ ভ্যালু কত হয়েছে? 50% হয়েছে, তাই না? এইখানে দেখো, এখানে তোমার কি ছিল? এখানে তোমার ছিল মানে মেইন কোয়ান্টিটি বা মেইন কোয়ান্টিটি বা সিঙ্গেল সিঙ্গেল কোয়ান্টিটি। তাহলে মেইন কোয়ান্টিটিতে এইখানে তোমার একটা ছিল হচ্ছে 40% ওয়ালা দুধ আর একটা ছিল 60% ওয়ালা দুধ, তাই না? এবার এখান থেকে মেশানোর অনুপাতটা বেরোবে এখানে, এই যে এই জায়গাটা যা বেরোবে, ওই জন্য আমি বলেছিলাম যে এটা হলো এসপি আর এটা হলো সিপি, আগের অঙ্কে বলেছিলাম, তোমরা প্রশ্ন করেছিলে এটা কেন হলো, বুঝতে পারছো? এবার এইখানে হবে যে যে রেশিওতে আমরা মেশালাম এখানে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এইটার ডিফারেন্স নেব, এই 40 আর 50-এর ডিফারেন্স 10, এই 50 আর 60-এর ডিফারেন্স 10। তাহলে আমি কোন অনুপাতে মেশালাম? 1:1 রেশিওতে মেশালাম, বুঝেছো? তাহলে এটা ছিল হচ্ছে তোমার মূল মিক্সচার, এই মূল মিক্সচারের কত অনুপাত বা কত লেটার মিশালাম সেটা আমাদের এই অ্যালিগেশনের মাধ্যমে বের হলো, বুঝেছো অ্যালিগেশনের কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তাহলে এই যে মাঝখানে যে সিচুয়েশনটা হয় এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কোয়ান্টিটি, মানে ওভারঅল, অ্যাভারেজ বলতেই ওভারঅল কোয়ান্টিটি, ওভারঅল যে রেজাল্ট আমরা পেলাম। স্যার বলো 40% আর 60% ওটা এসপি কি হবে, মানে সেল প্রাইস কি হবে হলো ওটা? ওটা তোমার ওখানে ওখানে তোমার বলা ছিল না যে 20% লসে বিক্রি করা হচ্ছে, সেলিং করা হচ্ছে? আচ্ছা, আর একটা এই যে লেখা আছে দেখো, এই যে 20% প্রফিটকে সেল করা হয়েছে, 10% লসে সেল করা হয়েছে, তাহলে কি এটা সেল নয়, এসপি নয়? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো অ্যালিগেশন? এবং আরো বোঝো, আরো বোঝো, মনে রাখবে এই যে যে মাছের যেটা তুমি বসিয়েছো এইটা জানো এইটা আর এইটার মাঝামাঝি কোন একটা সংখ্যা হয়, এই অ্যাভারেজ ভ্যালুটা এদের মাঝামাঝি সংখ্যার হতে হবে, না হলে অঙ্ক হবে না। যাই হোক, ওটা আমি তোমাদের নেক্সট ডে আমি অ্যালিগেশন দিয়ে বুঝিয়ে দেবো, ওকে? তো আশা করছি তোমরা অ্যালিগেশনে কিছুটা বুঝতে পেরেছো। তাহলে কিছুটা যদি বোঝো তাহলে দেখো, আমায় আমার এখানে একটা ঘটনা ঘটেছে যে আমার ওভারঅল 2%, তাহলে ওভারঅল আমার অ্যাভারেজ ভ্যালু তাহলে এখানে বসবে এটা। এবার একটাতে আমি কি করেছি, 20% প্রফিট করেছি, দ্যাট ইজ +20, আর একটাতে আমি কি করেছি যে 10% লস করেছি, দ্যাট ইজ -10। এটা 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 এখান থেকে এখানে যাবে, তাহলে এটা এটা ডিফারেন্স করলে দ্যাট ইজ 18, এটা এটা ডিফারেন্স করলে দ্যাট ইজ 12, বুঝেছো? সো এটা হচ্ছে আমার এসপি এর সিচুয়েশন, এটা হচ্ছে আমার সিপি এর সিচুয়েশন, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে রেশিও করলে, এখান থেকে রেশিও করলে আমরা পেয়ে যাবো 2:3। এবার দেখো, তাহলে আমার প্রথম মানে এটা হলো ফার্স্ট টাইপ ছিল আর এটা সেকেন্ড টাইপ ছিল। তাহলে ফার্স্ট টাইপ আমি দুই মানে
দুই আমার রেশিও, সেকেন্ড টাইপের তিন রেশিও, এদেরকে কি যোগ করলে আমি পাঁচ পাই না? এবার এক্সামিনার বলছে পাঁচটা পাঁচ নয়, পাঁচটা পাঁচ হাজার, কারণ এদের দুটোর কস্ট প্রাইস 5,000 টাকা এখানে বলা আছে। তাহলে ইনটু 1,000 করেছি, তাহলে এই দুইটা দুই নয়, দুইটা কত হয়ে যাবে ইনটু 1,000, দ্যাট ইজ 2,000, আর এটা কত হয়ে যাবে ইনটু 1,000, দ্যাট ইজ 3,000। এবার এক্সামিনার কি জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস অফ এ, আচ্ছা এটা তো এ ছিল, এটা বি ছিল, ফার্স্ট সেকেন্ড নয়, তাহলে এটার কস্ট প্রাইস কত 2,000 টাকা, অপশন 3। বুঝেছো? হুম, প্রত্যেকের ক্লিয়ার আছে? চলো এবার আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা দিচ্ছি। স্যার কি করে বুঝবো যে এই অ্যালিগেশন মেথডেই যাবে যখন দুখানার দাম দিয়ে প্রফিট আর লস বলে দেবে, আর একটা ওভারঅল, ওভারঅল ইয়েস, একটা ওভারঅল, হ্যাঁ আউটলে মানেই ওভারঅল। দিয়েছি দ্রুত উত্তর বলো। টাইম ইজ রানিং আউট, তাড়াতাড়ি উত্তর বলো। উত্তর বলো। ষোলো হাজার গুড, নাম বলো তো। ষোলো হাজার শুভেন্দু, শুভেন্দু, হ্যাঁ শুভেন্দু, শুভেন্দু, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, খুব ভালো, হ্যাঁ টু, 16,000। পিয়ালি বুঝতে পেরেছো? পিয়ালি হ্যাঁ স্যার, হ্যাঁ। বচন ভাই বুঝতে পেরেছো? বচন দেখো, ওভারঅল এখানে আমাকে দেওয়া রয়েছে 1%, দেখো হি গেইনড 1% অন দা হোল ট্রানজাকশন, তাহলে একটাতে ভদ্রলোক 20% কি করেছেন 10% প্রফিট করেছেন, তার মানে প্লাস 10, আর একটাতে তিনি 5% লস করেছেন, মাইনাস 5, তাহলে এখান থেকে এর রেজাল্ট এখানে বসাবো, প্লাস 10 আর এর ডিফারেন্স 9, তো আর এটার ডিফারেন্স 6, প্লাস 1 আর মাইনাস 5 এর ডিফারেন্স 6, তাহলে এখান থেকে রেশিও করলে কি 2:3 বের হয় না, আর এদের যোগফল কি 5 হয় না? এক্সামিনার বলছে পাঁচটা পাঁচ নয়, পাঁচটা 40,000, তাহলে ইনটু 8,000 করেছো। স্যার মাইনাস 5 আর প্লাস 1 6 কি করে করলাম? আর সেটাই আমি তো ওই জন্য আগে থেকে বলছিলাম, এই দেখো এটা হলো জিরো সিচুয়েশন, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস 1, এটা মাইনাস 2, এটা মাইনাস 3, আবার এবার এটা প্লাস 1, এটা প্লাস 2, এটা প্লাস 3, এভাবে আছে না? এবার তুমি আমায় বলো এই মাইনাস 5 এখানে আছে, এইখান থেকে এখানে আসতে গেলে কি পাঁচটা ধাপ পেরোতে হয়নি? আর এখান থেকে প্লাস 1 এ যাওয়ার জন্য কি একটা ধাপ পেরোতে হয়নি? হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা কত হয়ে গেল তাহলে? আচ্ছা আচ্ছা, মানে এই সাইন গুলোর কোনো মূল্য নেই, মানে মাইনাস 5 প্লাস 1 এটা কোনো ভ্যালু নেই, মানে এই স্কেলটার মতো করে বুঝতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা করে বুঝতে হবে, মাইনাস 5 প্লাস 1 দ্যাট ইজ 6, ঠিক না? আচ্ছা তাহলে এখান থেকে আমরা দেখলাম যে পাঁচটা পাঁচ নয়, পাঁচটা 40,000, তার মানে 8,000 গুণ করলাম। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস অফ দা হর্স, তাহলে এখানে আমার একটা ছিল হচ্ছে হর্স আর একটা ছিল ক্যারিজ, একটা ছিল হর্স একটা ছিল ক্যারিজ, তাহলে 10% হচ্ছে হর্সের আর লসটা হচ্ছে ক্যারিজের, তাহলে এখান থেকে দেখো হর্সের দাম কত হয়ে যাবে ইনটু 8,000, দ্যাট ইজ 16,000,
ক্লিয়ার? হ্যাঁ প্রত্যেককে বোঝা গেছে? ওকে, মে আই গো ফর নেক্সট কোশ্চেন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার বলছি অ্যালিগেশন মেথডটা লাগাবো কোন মানে এটাই বুঝতে পারছি। এই তুমি এই যে দেখতে পাচ্ছো, তোমাকে একটা প্রফিট পার্সেন্ট দিয়েছে, একটা লস পার্সেন্ট দিয়ে, একটা ওভারঅল পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে প্রফিট অফ অথবা লসের। তাহলে এটাই থেকেই তো বোঝা যাচ্ছে যে একটা অ্যালিগেশন লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে বলছি স্যার একটা কোশ্চেন ছিল, এই 8000টা মানে কি করে পেলাম একটু বলবেন? হ্যাঁ তাই তো, দেখো বললাম, খুব ভালো প্রশ্ন করেছো। ওই কিক নিয়ম বোঝো তো বাবু যে বললে? হ্যাঁ তাহলে তুমি বলবে, তুমি বলবে যে 5 মানে 40,000, 1 মানে 40,000/5, তাহলে ওই 2 মানে কত ×2, এ দেখো এটা দিয়ে করলে 8000 হয়ে যায়। ৮০০০ হয়নি, হ্যাঁ সেখান থেকে নেওয়া হয়েছে। যখনই তোমরা গুণ করতে পারবে না তখনই ভাগ করে দেখে নেবে যে কত হয় বা কাটাকাটি করে নেবে, ঠিক আছে? ওকে নাও ডু দিস। একজন ভদ্রলোক 2160 টাকা দিয়ে দুটো ফ্যান কিনেছেন, একটা ফ্যান 15% প্রফিটে বিক্রি করেছেন আর একটা ফ্যান 9% লসে বিক্রি করেছেন, এবং এতে ওনার লাভও হয়নি লসও হয়নি। তাহলে ফ্যান দুটির ক্রয় মূল্য কত? করছো না? আমি করব না স্যার, করছি না, করছি স্যার। অপশন সি 810 স্যার, 810 অপশন সি, 810 স্যার, হ্যাঁ 1350। ভেরি গুড, 810 1350। বাকিরা বলো, সবার উত্তর হচ্ছে? দেখো এখানে যারা বুঝতে পারোনি তাদের বলছি, দুটো ফ্যান ধরো, ফার্স্ট ফ্যান অ্যান্ড সেকেন্ড ফ্যান। ফার্স্ট ফ্যানে তার কি করেছেন তিনি? 15% প্রফিট করেছেন, তাই +15। সেকেন্ড ফ্যানে 9% লস হয়েছে, মানে -9। এবার ওভারঅল ক্ষেত্রে এখানে হচ্ছে 0, তার মানে লস হয়নি লাভ হয়নি, দ্যাট মিন্স 0। তাহলে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স হবে 9, এখানে হবে 15। তাহলে এখান থেকে রেশিও করলে কত হবে? 3:5। এদেরকে যোগ করলে আমি এখানে পাবো 8 ইউনিট। এক্সামিনার বলছে 8টা 8 নয় 8টা 2160, তাহলে দিয়ে কাটাকাটি করো, 8 দিয়ে করলে 8 2 8 2 7 0, তাই না? 270 হয়, তাহলে 8-এর সঙ্গে 270 গুণ করলে এত পাওয়া যায়। কি জিজ্ঞেস করেছে? দুটোর দাম, তাহলে এটার সঙ্গে 270 গুণ করো, 270 কে 27 ধরো তুমি, 3 27 81 হয়, তাহলে একটা শূন্য, 810। তাহলে এখানে অপশন একটা রয়েছে, আর গুণ না করলেও হয়, অপশন সি বলেই দেওয়া যায়, বা এখানেও করতে চাইলে এখানে ×270 0 করে দেবে, এটা করলে 135 হয়, 5 27 135 0, দ্যাট ইজ অপশন সি, 810 1350। আশা করছি সকলের ক্লিয়ার হয়েছে। ওকে নাও ডু দিস, ডু দিস কোয়েশ্চেন। রাম হ্যাজ 2 আর্টিকেলস এ অ্যান্ড বি,
রামের দুটো জিনিস রয়েছে, রামের কাছে একটা এ একটা বি, সে ওগুলোকে কিনেছে 8,000 টাকা দিয়ে, ওই দুটো জিনিসকে। এটাকে সে 20% লাভে বিক্রি করেছে, বিটাকে সে 12% লসে বিক্রি করেছে, এবং এতে তার লাভও হয়নি লসও হয়নি। তাহলে বি আর্টিকেলটাকে কত দামে বিক্রি করলে 25% লাভ হতো, এটা হলো প্রশ্ন। যারা পারোনি তারা দেখে নাও, এ আর বি, এ কে সে 20% প্রফিটে বিক্রি করছে, দ্যাট মিন্স +20, বি কে সে 12% লসে বিক্রি করছে, দ্যাট ইজ -12, ওভারঅল ক্ষেত্রে তার লাভ হয়নি লস হয়নি, দ্যাট মিন্স 0। এবার এখান থেকে ডিফারেন্স বের করলে দিস উইল বি 20, দিস উইল বি 12, রেশিওতে কনভার্ট করলে আমরা পেয়ে যাব কত, 3:5, এদেরকে যোগ করলে আমরা 8 পাই, কিন্তু এক্সামিনার বলছে 8 টা 8 নয় 8 টা 8 হাজার, তাহলে কত গুণ করেছি 1000, তাহলে 3 টা 3 নয় 3টা কত, ×1000, দ্যাট ইজ 3000, 5 টা 5 নয় 5টা কত, ×1000, দ্যাট ইজ 5000। এক্সামিনার বলছে বিটাকে কত দামে বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে তুমি একবার এভাবে করে দিতে পারো, 5000 × 125/100, এটা করলে উত্তর পেয়ে যাবে 6250। বলো বুঝলে কিনা বাকিরা? স্যার এটাতে কি ওভারঅল 25% লাভ হলো নাকি শুধু বিটার উপরেই 25% লাভ হলো? শুধু বি। এই কোশ্চেনটা দিয়ে এক্সামিনার তোমাকে জানতে চাইছিল যে তুমি এই কনসেপ্টটা জানো কিনা, ব্যাস এই আর কিছুই না, মানে বিটার কস্ট প্রাইস তুমি বের করতে পারো কিনা, বি এর কস্ট প্রাইস তুমি বের করতে পারো কিনা, এটাই এক্সামিনারের জানার দরকার ছিল, জানা হয়ে গিয়েছে, বুঝলে? আমি ভেবেছিলাম যে ওভারঅল তো লাভ হয়নি লস হয়নি, তো ওভারঅল 25% বের করতে গিয়ে অ্যানসারটা হয়নি। দেখো তোমাদের এই বইতে যত টাইপের অঙ্ক আছে, আমি সব টাইপের অঙ্ক এক একটা করে বের করে রেখেছি তোমাদের জন্য, বুঝেছো কি বলেছি, যাতে করে তোমরা যখন পরবর্তী সময় এই অঙ্ক করবে এই ধরনের টাইপ দেখলে যাতে তোমাদের ব্রেনে স্ট্রাইক করে যে হ্যাঁ আমি তো এই টাইপ করেছি, বুঝলে? তবুও যদি আমার কোনো টাইপ বাদ থেকে যায় তোমরা আমাকে বলবে, আমি ইনক্লুড করব তোমাদের ডাউট সেশনের মধ্যে। ক্লিয়ার ভাই? হ্যাঁ স্যার। আর আজকে তোমরা দেখবে আজকের ক্লাসে সে অঙ্ক করতে তোমাদের খুব মজা লাগবে। এই প্রসেসটা খুব ভালো। এবং এটাকে, হ্যাঁ এটাকে একটুখানি প্র্যাকটিস করবে, এটাকে প্র্যাকটিস করলে দেখবে তোমরা এগুলোর মাস্টার হয়ে গেছো। ওকে, মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। ওকে, ডু দিস। অপশন সি 3002। ইয়েস, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। একদম ঠিক বলেছো, অঙ্কটা খুব ভালো অঙ্ক।
বাকিরা অঙ্কের মানে বুঝেছো? হুম হুম ইয়েস এখানে বলেছে টু আইটেমস এ অ্যান্ড বি আর সোল্ড এট আ প্রফিট অফ 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি ইফ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট রিসিভড ইজ দ্য সেম। যদি প্রফিটের অ্যামাউন্টটা সেম হয়, এখানে প্রফিটের অ্যামাউন্ট সেম বলেছে, তাহলে এ আর বি এর সম্ভাব্য কস্ট মানে কস্ট প্রাইস কত হবে? সম্ভাব্য কস্ট প্রাইস, এক্সাক্ট নেই, সম্ভাব্য, মেবি মেবি লেখা আছে। দেখো এখানে কোয়েশ্চেনটাকে তাহলে আমরা এভাবে সলভ করতে পারি, যারা পারোনি তারা দেখো, আমার এখানে এ আর্টিকেল রয়েছে অ্যান্ড বি আর্টিকেল রয়েছে। এটাকে 10% প্রফিটে বিক্রি করা হয়েছে, বিটাকে 15% প্রফিটে বিক্রি করা হয়েছে। তাহলে আমার এখানে একটা সিপি থাকবে, আমার এখানে একটা এসপি থাকবে। 10% বলতেই আমার মাথায় আসে 1/10, 15% মানে বলতেই আমার মাথায় আসে 3/20। দেখো এগুলো আমি তোমাদের এতবার বলছি যাতে তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে যায়, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস এটার ক্ষেত্রে 10 টাকা হলে সেলিং প্রাইস হয়ে যাবে 11 টাকা, আর বির ক্ষেত্রে কস্ট প্রাইস 20 টাকা হলে সেলিং প্রাইস হয়ে যাবে 23 টাকা। এরকম হয় বলো, এখান থেকে এখানে প্রফিট কত হয়েছে? 1 ইউনিট। আর এখান থেকে এখানে প্রফিট কত হয়েছে? 3 ইউনিট। কিন্তু এক্সামিনার বলছে, এই প্রফিট সেম হওয়া দরকার, তাই সেম করার জন্য একে 3 দিয়ে গুণ করে দিলাম, একে 1 দিয়ে গুণ করে দিলাম, সেম হয়ে গেল। এবার একে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, এদের প্রত্যেককে 3 দিয়ে গুণ করতে হবে। একে যেহেতু 1 দিয়ে গুণ করেছি, এদের প্রত্যেককে 1 দিয়ে গুণ করতে হবে। করলে কি রেজাল্ট পাওয়া গেল? এইটার ক্ষেত্রে সিপি দেখো তো 30 হলো, এইটার ক্ষেত্রে সিপি দেখো তো 20 হলো কিনা হলো না। এখান থেকে আমরা রেশিও পেয়ে গেলাম 30:20 রেশিও, দ্যাট ইজ 3:2। তাহলে এই 3:2 কে যেটা স্যাটিসফাই করবে সেটাই উত্তর হবে। আর এখানে একমাত্র অপশন সি বা 3 রয়েছে যেটা এইটাকে স্যাটিসফাই করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা অফলাইন ক্লাসের ছেলে মেয়েরা মানে ম্যাক্সিমাম বুঝতেই পারে না, তো তোমরা বুঝতে পেরেছো এর জন্য ধন্যবাদ। ওকে প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এক মিনিট, আন কোশ্চেনটা চটপট। হ্যাঁ স্যার, কোশ্চেনটার স্ক্রিনশট নেব একবারে, করুন না। হ্যাঁ নাও। নাও, তোমরা কিন্তু এগুলোকে ভালোভাবে নোট করবে। হ্যাঁ হয়ে গেছে স্যার। নাও এবার আমরা কনসেপ্ট, যেটা আমাদের কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে সলভিং থ্রু রেশিও অফ সিপিএসপি। সিপিএসপির রেশিও দিয়ে আমরা কনসেপ্ট সলভ করার চেষ্টা করব। এই কনসেপ্টটা কেন শেখালাম, তোমরা দেখবে তোমাদের বই ভরে এক ধরনের কোয়েশ্চেন থাকে যে 15টা জিনিসের বিক্রয় মূল্য 20টা জিনিসের ক্রয় মূল্যের সমান, এরকম প্রশ্ন আছে না? হ্যাঁ 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 স্যার। তাহলে তাহলে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কত হবে, এই ধরনের প্রশ্ন থাকে না? এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্যই আমরা কস্ট প্রাইস এন্ড সিপি প্রাইস এর রেশিও দিয়ে অঙ্কগুলো 15টা জিনিসের বিক্রয় মূল্য 10টা জিনিসের ক্রয় মূল্য 20টা জিনিসের ক্রয় মূল্যের সমান। তাহলে আমি এখানে বলতে পারি কি যে 15 SP ইকুয়াল 20 CP বলতে পারি? তাহলে এবার এখান থেকে আমি এসপি আপন সিপি, এসপি এপাশেই ছিল, সিপি কে ওপাশ থেকে এপাশে নিয়ে আসলাম, তাই ভাগ হয়ে গেল। এপাশে 20 রয়েছে, এই 15 কে এপাশে নিয়ে যাব, নিচে চলে আসবে, বুঝেছ? তাহলে এখান থেকে দেখো 15 টাকার মাল 20 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ হয়েছে না লস হয়েছে? ৫ টাকা লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট যদি জিজ্ঞেস করে কি করব, প্রফিট আপন সিপি ইনটু 100, বুঝে গেছে? দ্যাট ইজ 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে? 33.13% প্রফিট হয়েছে। এই হলো রেশিও অ্যান্ড মানে সিপিএসপি রেশিও কনসেপ্টের অঙ্ক, বুঝেছো? প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় এই অঙ্কটা করো। The cost price of 18 articles is equal to the selling price of 15 articles. 18 টির ক্রয় মূল্য 15 টির বিক্রয় মূল্য 20% স্যার 20% প্রফিট ভেরি গুড সকলের হচ্ছে তো বাকিরা বলো তাহলে তোমরা এখানে বলছো 18 সিপি ইকুয়াল টু 15 এসপি তাহলে এখানে সিপি আপন এসপি সমান সমান 15 আপন 18 তার মানে 15 টাকা জিনিস আমি 18 টাকায় বিক্রি করেছি তাহলে প্রফিট হয়েছে আমার 3 টাকা প্রফিট পার্সেন্ট মানে কত হয়ে যাবে প্রফিট আপন সিপি ইনটু 100 তাহলে 3 দিয়ে টাকা কাটলে হয় 5 5 দিয়ে টাকা কাটলে হয় 20 দ্যাট ইজ 20% প্রফিট খুব মজা লাগছে না এই পদ্ধতিতে অঙ্ক করে হ্যাঁ স্যার গুড নাও ডু দিস দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকলস ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকলস দ্য প্রফিট পার্সেন্ট ইজ ভেরি গুড কে উত্তর বললে সুকন্যা গুড স্যার প্রফিট কি করে হবে স্যার অবশ্যই প্রফিট হবে প্রফিট হচ্ছে এসপিটা বেশি তো না এসপি কি না সিপি দুই সরি এত কিছু তো ভাবার কোনো দরকারই নেই তোমরা এভাবে লিখবে 15 সিপি এত কিছু ভাবতে হবে না বলেই তো এই কনসেপ্ট শেখানো 15 সিপি সমান সমান 10 এসপি তাহলে এখানে সিপি আপন এসপি সমান সমান 10 আপন 15 লস কোথায় হলো ভাই 10 টাকার মাল 15 টাকায় বিক্রি করেছো এখানে প্রফিট হয়েছে 5 টাকা তাহলে প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে সিপি প্রফিট আপন সিপি ইনটু 100 দ্যাট ইজ 50% বুঝেছ নো 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 সিপি 10 আই সিপি 15 কে বলছো আমি বললাম তুমি কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল মানে সিপি না হ্যাঁ অবশ্যই সিপি কিন্তু আমরা তো ওই জন্যই শিখলাম দেখো 15টার সিপি সমান সমান 10টার এসপি এটা তো ঠিক তাহলে এবার আমি সিপি এসপি রেশিও বের করে নিলাম তো এই জন্য আমি বলি দেখো এই কনসেপ্টের অঙ্ক ছেলে মেয়েদের অনেক গোলায় এই জন্যই আমি এই সিপি এসপির কনসেপ্টটা শেখালাম আজকে তোমাদের আশা করছি গোলাবে না বুঝতে পেরেছো যে প্রশ্ন করলে সে একটু দেখো 15 সিপি সমান সমান 10 এসপি যদি হয় তাহলে দেখো এটাকে আমি সিপি কে এখানে রাখলাম এসপি যখন সমান সমান এপাশে আসলো নিচে চলে আসলো সমান সমান এপাশে 10 উপরে আছে 10 উপরেই থাকলো এই 15 যখন এপাশে নিয়ে আসলাম নিচে চলে আসলো এখানে দেখতে পাচ্ছ তাহলে এই যে সিপি রেশিও পেয়ে গেলে এটা এসপি রেশিও পেয়ে গেলে এটা তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারো যেখানে প্রফিট হয়েছে 10 টাকার মাল কিনে 15 টাকায় বিক্রি করেছি 5 টাকা লাভ হয়েছে তাহলে 5 টাকা সিপি কত 10 টাকা ইনটু 100 দ্যাট ইজ 50% প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে তো বলো আমায় কারো না বোঝার মতো লাগছে ক্রস গুণ করছিলাম মানে সিপি বাই এসপি 10 বাই 15 ক্রস করে সিপি ইকুয়ালস টু 15 মানে এখানে প্রশ্ন ওইটা ভেবেছি আমি
এখন ক্লিয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ ওকে। নাও নাও ডু দিস, অপশন বি। অপশন বি ইজ নট দ্য কারেক্ট আনসার। স্যার 100% হবে তো? ইট ইজ নট দ্য কারেক্ট আনসার। এই ধরনের অঙ্ক তোমাদের আজকে আমি শিখিয়ে দেব, জীবনে কোনোদিন ওই ধরনের অঙ্ক ভুল হবে না। না 10% ভুল আসছে। আমি তোমাদের এই ধরনের অঙ্ক দুই ভাবে আমি তোমাদের করাবো। প্রথমত তো কনভেনশনাল মেথডে করাবো, তারপরে আমি আমার পদ্ধতি দিয়ে তোমাদের করাবো। জীবনে কোনোদিন ওই অঙ্ক ভুল হবে না, গ্যারেন্টি থাকলো। এবার খেয়াল করো, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে অঙ্কটাকে দেখো। আমি আগে প্রথমে তোমাদের এই কনভেনশনাল মেথডে করানোর চেষ্টা করছি। আমার এক্ষেত্রে দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে সিপির সিচুয়েশন, একটা আমার আছে এসপির সিচুয়েশন। সিপির সিচুয়েশনের সময় আমি 11টা মাল কিনছি 10 টাকা দিয়ে, তাহলে একটা মালের দাম কত? কি 10/11 টাকা নয় বলো তো? 10/11। এই অঙ্কে সবসময় যেটা করবে, এই অঙ্কে তোমরা সবসময় যেটা করবে, এক পিস হিসাব করবে। এক পিস মানে এক পিস বের করে নেবে সবসময়, এক পিস নিয়ে ক্যালকুলেট করবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে দেখলে যে এগারোটার দাম যদি 10 টাকা হয় কেনার সময়, তাহলে একটার দাম 10/11 টাকা। আচ্ছা, বিক্রি করার সময় তুমি 10টা মাল বিক্রি করছো 11 টাকা দিয়ে, তাহলে একটা মালের দাম কি 11/10 টাকা নয় বলো? এটা এসপি হলো। এবার আমরা জানি, আমরা জানি প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি, বলো জানি কিনা? জানি না। তাহলে প্রফিট যদি আমাদের প্রফিট পার্সেন্ট যদি বের করতে হয়, তাহলে আমাদের প্রফিট তো জানতে হবে আগে, তাই তো নাকি? তাহলে প্রফিট জানছি আমরা, এসপি আমার কত হলো 11/10, সিপি আমার কত হলো 10/11। তাহলে এদেরকে বিয়োগ করলে আমি কত পেলাম দেখো তো? 21/110 পেলাম এরকম। তাহলে এটা আমার কি বেরোলো বলো? এটা আমার প্রফিট বেরোলো। তাহলে প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট আপন সিপি ইনটু 100, তাই তো না কি? তাহলে আমার প্রফিট হয়েছে 21/110, সিপি আমার 10/11 ইনটু 100, বলো তো এমন কিনা ক্যালকুলেশনটা? তাহলে এই ক্যালকুলেশনটাকে যদি আমি এভাবে করি, 21/110 ইনটু 11/10 ইনটু 100, এমন হয় কিনা হয় না বলো? এই জিরো, এই জিরো কাটলাম, এই দুটো জিরো কেটে দিলাম, 11/11 ক্যান্সেল আউট হলো, পড়ে থাকলো 21, দ্যাট ইজ 21% প্রফিট। বুঝেছো? তো এটা তো গেল কনভেনশনাল মেথড। এইভাবে অঙ্ক করতে গেলে কমসে কম 2 মিনিট সময় লাগবেই লাগবে, লাগবে না? যাই হোক, মনে মোটামুটি আমি বলছি যে 2 মিনিট মোটামুটি লাগবে, তোমাদের প্র্যাকটিস করলে ওরকম লাগবে। কিন্তু এবার দেখো, আমি তোমাদের যে পদ্ধতিটা শেখাচ্ছি, এই ধরনের অঙ্ক বইতে অনেক আছে, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। এই পদ্ধতিতে করলে জীবনেও ভুল হবে না। দেখো, এই ধরনের অঙ্কে আমরা পাবো কিছু আর্টিকেল পাবো, মানে জিনিসপত্র, আর একটা আমরা প্রাইস বা রেট বলে কিছু একটা পাবো, প্রাইস বা রেট। ঠিক বল, 10 টাকা, আবার এই 10টা আর্টিকেলের দাম 11 টাকা, তাহলে আর্টিকেল আর তার দাম পাচ্ছি। তো আমরা একটা জায়গায় আর্টিকেল লিখবো, একটা জায়গায় প্রাইস বা রেট লিখবো। তাহলে দেখো, একটা সিচুয়েশন আমার সিপির সিচুয়েশন, একটা আমার এসপির সিচুয়েশন। সিপির সিচুয়েশনে আমি 11টা মাল 10 টাকা দিয়ে কিনছি,
বিক্রি করার সময় আমি 10টা মাল 11 টাকা দিয়ে বিক্রি করছি, তাই তো? বলো তাই তো নাকি? এবার একটা জিনিস মনে রাখবে, এবার একটা জিনিস মনে রাখবে, আমার যদি আমার যদি ওভারঅল প্রফিট অ্যান্ড লস জানতে হয়, ওভারঅল প্রফিট বা লস যদি জানতে হয়, তাহলে আমি যতগুলো মাল কিনেছি ততগুলোই তো বিক্রি করা উচিত নাকি? বলো আমায়, যদি আমার ওভারঅল প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট জানতে হয়, তাহলে আমি যতগুলো ক্রয় করব ঠিক ততগুলো বিক্রয় করলে তবেই আমি বুঝবো যে আমার অন দা হোল আমার কি লাভ হলো না লস হলো, তাই না? দেখো আর্টিকেল গুলো এখানে 11 এখানে 10 রাখবো না, আর্টিকেল গুলোকে সেম করে দিলাম, বলো তো সেম হলো কিনা? আর্টিকেল সেম হয়েছে। এবার আমি এটার সঙ্গে যেহেতু 10 গুণ করেছি তাই এটার সঙ্গেও 10 গুণ করব, এটার সঙ্গে যেহেতু 11 গুণ করেছি তাহলে এটার সঙ্গেও 11 গুণ করব, এটার ক্ষেত্রে প্রাইস আমি পেয়ে গেলাম 100 টাকা, এটার ক্ষেত্রে প্রাইস পেয়ে গেলাম 121 টাকা। বলো কেনার সময় আমি 100 টাকা খরচ করেছিলাম, এই দেখো সিপির লাইন এটা, তাহলে সিপি 100 টাকা খরচ করেছিলাম, এই যে এসপি, এসপির সময় আমি কত টাকায় বিক্রি করলাম? 121 টাকা, তাহলে আমার লাভ হলো কত? 21 টাকা। ক্লিয়ার হয়েছে? হুম স্যার। বলো ভাল লাগলো কিনা বলো। দারুণ কনসেপ্ট কিন্তু এটা, এবং এই ধরনের অঙ্ক ছেলে মেয়েদের ভুল হওয়ার চান্স থাকে অনেক বেশি এবং টাইম কনজিউমিং, কিন্তু এইভাবে যদি তোমরা অঙ্কটা করো টাইম একদম কনজিউম হবে না, খুব ইজি। অর্থাৎ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেনার সময় আমি যতগুলো জিনিস কিনেছি বিক্রি করার সময়ও আমি যেন ততগুলো জিনিসই বিক্রি করি, না হলে আমি ওভারঅল লাভ লস খুঁজে পাবো না, বুঝেছো কথাটা? আচ্ছা তাহলে এই অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝে গিয়েছো আশা করছি। মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? কেনার সময় তুমি 7টা অরেঞ্জ কিনেছো 3 টাকা দিয়ে, এবং বলছে যে 157 টাকা হচ্ছে। হ্যাঁ, ইয়েস ইয়েস, ভেরি গুড, 57 টাকা বলছে। 100টা কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে? এই ধরনের অঙ্ক তোমাদের বইতে আছে দেখবে। আমি প্রত্যেকটা টপিক থেকে এক একটা করে কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করেছি, তবুও যদি কোনো কনসেপ্ট বাকি থাকে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটলো, যারা পারোনি ভালো করে বোঝো। এখানে আমার সিপির একটা সিচুয়েশন রয়েছে, আমি বলেছি সবসময় এক পিসের দাম বের করে নেবে, এক পিস। তাহলে 7টার দাম 3 টাকা, 1টার দাম কি 7/3/7 টাকা নয়? দিস ইজ সিপি পার পিস, এটা এক পিসের সিপি। এবার আমি এটা তো কিনেছি, এবার আমাকে 33% লাভ করতে হবে। যদি আমায় 33% লাভ করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে এভাবে লিখতে হবে কস্ট প্রাইসের সঙ্গে 133/100 দিয়ে গুণ করতে হবে, বলো তো করতে হবে কিনা হবে না? তোমরা হয়তো অভ্যস্ত যে পার্সেন্টেজ ভাঙিয়ে নিলাম না কেন, দেখো 33-এর নিচে 100 থাকলে এটাকে কি ভাঙানো সম্ভব? এটাকে তো ভাঙানো সম্ভব না, তাই আমরা একবারে গুণ করে দিলাম, বুঝেছো? স্যার স্যার আরেকবার বলবেন। হ্যাঁ দেখো খুব ভালো, মনে করো এখানে যদি 33% না থেকে যদি থাকতো 20% লাভ করবে, তখন আমরা 20-কে বলতাম যে 1/5 বলে, আমি বলতাম যে যখন 1 টাকা লাভ হবে তখন আমি এটাকে 6/5 বলতাম, বলতাম না? কিন্তু এখানে 33% থাকার জন্য আমি 33% কে ভাঙাতে পারছি না, তাই আমি 33% যখন প্রফিট হচ্ছে, 33% যখন প্রফিট হচ্ছে তখন এটাকে কি আমি 133/100 লিখতে পারি? সেটাই করলাম আমি, এইটা আমার কস্ট প্রাইস ছিল,
এইটা ছিল আমার কস্ট প্রাইস, তা কস্ট প্রাইস কে আমি 33% লাভ করলাম, এইটুকু আমার এসপি হলো, বুঝেছো? দিস ওয়ান মাই সিপি এন্ড এটা হলো আমার এসপি। এবার এটা এসপি কত পার পিস, এক পিসের এসপি এটা, ঠিক না? তা এরকম 100টার কত দাম হবে? এই যে বলেছে 100, পার 100 এর কত দাম হবে? তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই 100 এই 100 ক্যান্সেল আউট হলো। 7 19 কত হয়? 133 হয়, আর 3 19 57 হয়, বুঝেছো? রিপ্লাই, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, দেন মে আই গো ফর নেক্সট কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, ডু দিস। A loss of 20% is incurred when 6 articles are sold for a rupee. এক টাকায় যদি 6টা জিনিস বিক্রি করা যায় তাহলে 20% লস হয়। তাহলে 20% লাভ করতে গেলে এক টাকায় কতগুলি মাল বিক্রি করতে হবে? এক টাকায় 6টা মাল বিক্রি করলে 20% লস হয়, তাহলে 20% লাভ করতে গেলে এক টাকায় কতগুলি মাল বিক্রি করতে হবে? করছো তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করছি। ফোর স্যার। ইয়েস, ভেরি গুড, ফোর স্যার, ফোর। যারা পারোনি তারা দেখো, একটা জিনিস দেখো, আমি যখন বিক্রি করছি তখন আমি কি করছি, 6টার দাম 1 টাকা, তাহলে 1টার দাম কি 1 এর 6 টাকা নয়? বলো, দিস ইজ মাই এসপি। এই এসপিটা, এই এসপিটা কখন হয়েছে, এসপিটা কখন হয়েছে, যখন আমার 20% লস হয়েছে, লস। তাহলে 20% লস হলে এসপি আর তো সিপি কত, কি করে বের করব? তাহলে আমি বলবো সিপি ইনটু 20% লস মানে কত? 20% লস মানে 80/100, 80/100, এইটা মানে 1 এর 6, বলো। তাহলে এই যে সিপি, এই সিপি সমান সমান কত? 1 এর 6 ইনটু 100/80 হবে কি না হবে না? এটাকে জাস্ট, এটাকে জাস্ট এপাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেল আমার সিপি, এটা হয়ে গেল আমার সিপি। 1 এর 6টা কি হবে হলো? এই যে 6টার দাম 1 টাকা, 1টার দাম 1 এর 6 টাকা। তাহলে যে 1 এর 6টা আমার ছিল হচ্ছে এই যে, এই যে এইখান থেকে আমি সিপি বের করলাম, সিপি। তাহলে এবার আমাকে কি করতে হবে, 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ করতে গেলে কি করতে হবে, এই হলো আমার সিপি, এই সিপি কে 20% লাভ করার জন্য আমি 120/100 দেবো,
এরকম করব, করে আমি যখন ক্যালকুলেট করব তখন দেখো আমি কি উত্তর পাই। এখানে পেয়ে গেলাম আমি 1/4, পেলাম কি না পেলাম না বলো। এটা নিউ এসপি, তাহলে এটা ছিল তোমার পুরনো এসপি, এটা তোমার নিউ এসপি। দেখো পুরনো এসপি 1/6 মানে কি 6টার দাম 1 টাকা, আর এখানে 1/4 মানে কি 4টের দাম 1 টাকা নয় বলো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে বলা যায় যে 4 পিস যদি মানে 4 পিসেস যদি 1 টাকাতে বিক্রি করা যায় তাহলে কি হবে, তার 20% প্রফিট হবে। এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি কঠিন নয়, জাস্ট একটুখানি ব্রেন লাগালেই মুখে মুখে উত্তর হয়ে যায়, ঠিক না? এর জন্য কোনো সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে এটা। নাও ডু দিস, ও ডাউটস, চলো তোমাদের আমাদের আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, বা তোমাদের যে ডাউটস গুলো ছিল সেইগুলো নিয়ে কয়েকটা কোয়েশ্চেন। এই ডাউটটা কার ছিল একটু বলো স্যার? আমার নাম পায়েল, পায়েল, ভেরি গুড। তোমার ডাউটটা বলা হচ্ছে যে বাই সেলিং 12 অরেঞ্জেস ফর 60 এ ম্যান লসেস 25%, মানে 60 টাকা দিয়ে 12টা অরেঞ্জ বিক্রি করে 25% লস হয়। দ্য নাম্বার অফ অরেঞ্জেস হি হ্যাজ টু সেল ফর 100 সো হ্যাজ টু গেইন 25%। তাহলে 100 টাকায় সে কতগুলো আপেল অরেঞ্জ বিক্রি করলে 25% লাভ হবে, ঠিক আগের অঙ্কটার মতনই না? এবার তাহলে এটাকে করতে পারবে? আমি একটু ওয়েট করি, করো। একদম ঠিক আগের অঙ্কটার মত, আগের অঙ্কটা এই অঙ্কটা একদম সেম। সব সময় এক পিস হিসাব করো, এক পিস। তাহলে একটা আমার এখানে রয়েছে লস সিচুয়েশন, আর একটা রয়েছে আমার প্রফিট সিচুয়েশন। লস সিচুয়েশনে আমার 12 পিসের দাম 60 টাকা, এক পিসের দাম কত? 5 টাকা, 5 টাকা, ঠিক আছে। এবার প্রফিটের ক্ষেত্রে আমাকে কি, আচ্ছা এটা হলো, এবার এইটা কি, এইটা যে আমার যেটা বেরোলো এটা আমার এসপি বেরোলো, এসপি, ঠিক আছে। এই এসপিটা কখন হয়েছে, এসপিটা কখন হয়েছে যখন 25% লস হয়েছে। 25% লস হলে এটা হয়, তাহলে আমার একটা সিপি ছিল, সেই সিপি 20% লস মানে তো এমন, বলো তো? তাহলে এখান থেকে আমি সিপি বের করতে পারবো, সিপি মানে 5 × 100/75, এটা এটা বেরোলো কি, এটা বেরোলো আমার সিপি। এবার আমি যখন প্রফিট করতে যাইব তখন দেখো এটা আমার সিপি, এই সিপি কে আমার কি করতে হবে, 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভ মানে 125/100, এখান থেকে এটাকে ক্যান্সেল আউট করলাম, এটা দিয়ে এটাকে কাটলাম 3, তাহলে কত বেরিয়ে গেল আমার এখানে 15, বুঝে গেছে? এক মিনিট দাঁড়াও, এখানে তোমার 15 বেরোবে না, তো এখানে বেরোবে হচ্ছে 3, এটা হবে 25/3, তাই তো ভাবছি 15 কেন হলো, দিস ইজ 25/3 হয়েছে। এটা কি দাঁড়ালো তাহলে, এটা এটা হলো এসপি, নিউ এসপি, নিউ এসপি। এটা কয়টার দাম, একটার দাম না, পার পিস, এসপি পার পিস, এটা হলো এসপি পার পিসেস। তাহলে 100 টাকায় আমি কতগুলো বিক্রি করতে পারবো এরকম, এমনটাই তো নাকি? একটার বিক্রয় মূল্য 25/3 টাকা, তাহলে 100 টাকায় আমি কতগুলো বিক্রি করতে পারবো? 12 হবে, 12,
হ্যাঁ স্যার, এটা অ্যাপ্রক্সিমেটলি 12 আসছে, 11.99 এরকম আসছিল। নো, একদম অ্যাকুরেট উত্তর বেরোবে, দ্যাট ইজ অ্যাকুরেটলি 12 স্যার। সো অপশন সি ইজ ইওর আনসার। বোঝা গেল? বলো 100 ভাগ 25 ভাগ 3 কি করেন? একটার দাম 25/3, তাই অবশ্যই একটার দাম হলো 25/3 টাকা, ঠিক আছে? এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করেছে ওরকম 100 টাকায় কতগুলো মাল বিক্রি করতে পারবে, 100 ভাগ 25/3 করলে যেটা বেরো সেটা। হ্যাঁ সেটাই সেটাই হলো এখানে। বুঝেছ আশা করছি? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও ডু দিস, এটা কার ছিল কোয়েশ্চেন? এ ম্যান বট 3 ডিফেক্টিভ মেশিনস ফর রেস 1000, হি রিপেয়ার্ড অ্যান্ড সোল্ড দেম অ্যাট দ্য রেট অফ রেস 300 পার মেশিন, হি গট প্রফিট অফ রেস 150 পার মেশিন, হাউ মাচ ডিড হি স্পেন্ড অন রিপেয়ার্স? এটা কার কোয়েশ্চেন ছিল? আচ্ছা তোমরা আগের কোয়েশ্চেনটা ভালো করে বুঝেছো তো, নাকি আর একবার বলবো? আগের প্রশ্নটা স্যার একটা জায়গাতেই মানে এটা মনে হচ্ছে যে একটার দাম যদি 25/3 হয়, 100টার দাম তো গুণ হওয়া উচিত। না 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 না, 100টা বলেনি, 100টা বলেনি, 100 টাকায় কতগুলো মাল বিক্রি করবে? হ্যাঁ মানে ঘটনা হচ্ছে এমন, মনে করো একটা তোমার নতুন এসপি বেরোলো, ধরো নিউ এসপি বেরোলো 5 টাকা, ঠিক আছে? এবার বললো যে 100 টাকায় তুমি কতগুলো মাল বিক্রি করতে পারবে, তাহলে তুমি ভাগ করবে না এটাকে, না গুণ করবে বলো? হ্যাঁ স্যার ভাগ করবো স্যার, বুঝেছি আমি, 100টা নিয়ে অঙ্ক করছিলাম এতক্ষণ। হ্যাঁ 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 চলো এটা বলো, দেখো এটা, এ ম্যান বট 30 ডিফেক্টিভ মেশিনস ফর রেস 1000, একটা লোক 100 টাকা দিয়ে, একটা লোক 100 টাকা দিয়ে সরি 1000 টাকা দিয়ে 30টি ডিফেক্টিভ মেশিন কিনেছে। তাহলে এবার আমাকে এখান থেকে তোমরা ঝটাপট করে বলে ফেলো যে সিপি পার পিস কত হবে, সিপি পার পিসেস 1000/30, দ্যাট ইজ 33.33, ঠিক না? এত টাকা পার পিস বলো। এবার এবার তোমার যে বিক্রি করেছো এসপি পার পিস, এসপি পার পিস হচ্ছে 300 টাকা, বুঝো? 33 টাকা মানে 33.33 টাকা কেনা পড়ছে এবং সে 300 টাকায় বিক্রি করছে, এবং এই যে যে কেনার টাকা তার সাথে প্রফিট করছে 150 টাকা এক একটা মেশিনে, প্রফিটই শুধু। তাহলে বলো এর সঙ্গে প্রফিট যদি আমি অ্যাড করে দিই তাহলে কত হয়ে গেল? 183.83 টাকা হলো না টোটাল? এবারে এই 300 টাকা থেকে যদি আমি 183.33 টাকা বাদ দিয়ে দিই, এইটা আমার রিপেয়ারিং বেরিয়ে গেল না? বলো তো রিপেয়ারিং কস্ট। তাহলে 300 -183.33 করলে আমাদের অ্যাপ্রক্সিমেট উত্তর বের হয়, তোমরা 117ও অ্যাজিউম করতে পারো, আবার 116ও অ্যাজিউম করতে পারো, ইট ইজ ইওর চয়েস। তাহলে আমরা এখানে 116 এটাকে অ্যাজিউম করছি, 7 6 6 7, 33 এখান থেকে গেলে 67 পড়ে থাকে, 3-এর সঙ্গে 1 অ্যাড হয়ে যায় মানে এটা 184 হয়ে যায়, তখন এটা করলে দেখো 116 দশমিক এত হয় কিনা হয় না বলো।
এবার এরকম তোমার একটা মেশিনের রিপেয়ারিং খরচ, এটা হচ্ছে রিপেয়ারিং কস্ট, রিপেয়ারিং কস্ট রিপেয়ারিং কস্ট পার পিস, তাহলে 30টার কত দাম হবে? ইনটু 30। আর এটাকে যখন তুমি ইনটু 30 করবে, ইনটু 30 করবে, তোমরা রেজাল্ট পাবে 3500.1, 3500.1। বুঝেছ? স্যার বুঝেছি। স্যার আমাকে একটু বলতে পারবেন, আমার নেটওয়ার্কটা চলে গেছিল। হ্যাঁ আমি বলছি যে এখানে খেয়াল করো, মানে স্যার আমি এখানে এইটুকু দেখেছি, ওই আপনি ওই যে 150 টাকাটা অ্যাড করলেন, যেহেতু ওটা পার পিস মেশিনের প্রফিট, তারপর থেকে আর দেখিনি। হ্যাঁ তারপর থেকে দেখো, তোমার বিক্রি করেছো 300 টাকায়, আর তোমার কেনা দাম আর প্রফিটের দাম মিলিয়ে হচ্ছে 183.33। তাহলে তুমি রিপেয়ারিং এই বাদ বাকি টাকাটা দিয়ে দিয়েছো। আচ্ছা হ্যাঁ, তাহলে এরকম তুমি কটা মেশিন কিনেছিলে? 30টা। তাহলে 30 দিয়ে গুণ করো, ওভারঅল রেজাল্ট পেয়ে যাবে। ওভারঅল রেজাল্ট তোমাদের বের হয়েছে 3500.1, তো আমরা সেটাকে 3500 অ্যাজিউম করব। ঠিক আছে? তো মানে স্যার মানে কোন যদি সামান্য পয়েন্ট, মানে 117 কে 30 দিয়ে গুণ করব স্যার? হ্যাঁ অবশ্যই, কারণ মেশিন তো তোমার 30টা না। হ্যাঁ এটা হলো একটা মেশিনের রিপেয়ারিং খরচ, 117 ধরতে পারো বা 116.67 ধরতে পারো, এটা হচ্ছে তোমার একটা মেশিনের রিপেয়ারিং খরচ। তাহলে 30টা মেশিনের রিপেয়ারিং খরচ কত? হ্যাঁ আজ হ্যাঁ, এবার দেখো একটা কথা, এই অঙ্ক, এই অঙ্কটা যেখান থেকেই তোমরা কালেক্ট করেছো না কেন, মোটামুটি এই অঙ্কগুলো ব্যাংকিং এর ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। হ্যাঁ কারণ ব্যাংকিং এ অ্যাপ্রক্সিমেশনটা খুব বেশি ইউজ হয়, অ্যাপ্রক্স ভ্যালুটা। ঠিক আছে, এসএসসি বা WBCS এর ক্ষেত্রে, তোমরা যদি WBCS ধরো, WBCS এ কোনো অ্যাপ্রক্সিমেটেড কোশ্চেন দেবেই না, গ্যারান্টি। কি বললাম বুঝেছো? বিশেষ করে ব্যাংকিং এর ক্ষেত্রে, ব্যাংকিং এর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটের উত্তর বেশি আসে। যেমন এই যে দেখেছো ক্যালকুলেশন, এত বাজে ক্যালকুলেশন অন্তত এসএসসি দেয় না এবং WBCS ও দেয় না, ব্যাংকিং দিতে পারে। আচ্ছা তাহলে চলো নেক্সট অঙ্ক দেখো, এটা তোমাদের এটা দা কার ডাউট ছিল, দেখো এই অঙ্কটা আজকে তোমাদের আমি যেভাবে শিখিয়ে দেবো তোমরা এইভাবেই করবে, মনে রাখবে, কিন্তু খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি। আর ডিলার সোল্ড আ বাইসাইকেল এট আ প্রফিট অফ 10%, এই কোয়েশ্চেন গুলো যা ডাউট সে কি ক্লাসে আছে? কেউ একজন রিপ্লাই দাও। ওকে বাদ বাকি তোমরা সবাই শুনছো তো? হ্যাঁ স্যার। বাবা এত 2 ঘন্টা হতে চললো, যাই হোক তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। দেখো একজন ডিলার, একজন ডিলার 10% প্রফিট একটা বাইসাইকেলকে বিক্রি করলো, বলছে হ্যাড হি বট। দেখো তোমাদের আমি ইংরেজি পড়ানোর সময় বলেছিলাম, হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে হ্যাড মানে হয়ে যায় ইফ, বলেছিলাম না, মনে পড়ে? এইখানে হ্যাড মানে হচ্ছে ইফ। হ্যাড হি বট দা বাইসাইকেল এট 10% লেস, যদি সে 10% কম দামে বাইসাইকেলটি কিনতো, অ্যান্ড সোল্ড ইট এট আ প্রাইস অফ 60 রেস মোর, এবং সে যদি আরো 60 টাকা বেশি দিয়ে বিক্রি করতো, তাহলে তার 25% লাভ হতো। ফাইন্ড দা কস্ট প্রাইস অফ দা বাইসাইকেল, বাইসাইকেলের কস্ট প্রাইস খুঁজে বের করো, এই হলো প্রশ্ন। তো কোশ্চেন বুঝতে পেরেছো বলো তো, তারপরে আমি শুরু করছি আনসার। এই কনসেপ্টটা আপনি আগের দিন যেমন বলেছিলেন যে 10% প্রফিট আর লেস, এর মাঝখানে ডিউরেশনটা এই 60, অনেকটা সেরকম না, কারণ এখানে একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে। দেখো 10% কম দামে কিনছে, আবার 60 টাকা বেশি দামে বিক্রি করছে, তারপরে আবার 25% লাভও করছে, এই জায়গাটাই সমস্যা।
হ্যাঁ হ্যাঁ তাহলে এবার আমি তোমাদের দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান ইনিশিয়াল প্রাইস, ইনিশিয়াল সিপি। ইনিশিয়াল মানে কি বলো? প্রাথমিক। তাহলে এখানে আমরা একটা পাবো ইনিশিয়াল সিপি, একটা পাবো, আর একটা আমরা পাবো নিউ সিপি। দেখো ইনিশিয়াল সিপি বলতে গেলে আমি 100 অ্যাজিউম করব। ইনিশিয়াল সিপি ছিল 100, এটাকে আমার 10% প্রফিটে বিক্রি করেছি। 10% প্রফিটে যখন বিক্রি করেছি আমার এইখানে এসপি আমি পেয়ে গেছি 110 টাকা। ক্লিয়ার? এবার এবার ইনিশিয়াল এসপি থেকে নিউ সিপি 10% লেস, সেই ভদ্রলোক যদি 10% লেসে কিনতো, মানে আগে ছিল 100 টাকায়, এখন 10% লেসে কিনলে তার কি 90 টাকা হয়ে গেল না নিউ সিপি? এবার এক্সামিনার বলছে এই ক্ষেত্রে সে 25% লাভ করবে, 25% প্রফিট করবে। তাহলে 90 আর 25% প্রফিট করলে কত হয় বলো তো? 112.5 হয় কি না? হয় না? তাহলে এটা কি নিউ এসপি হয়েছে? এটা নিউ এসপি। কি করে বের করলাম আবার ভালো করে বোঝো? 9, দেখো 90 এর 10% মানে হলো 9, তাহলে 20% মানে হলো 18, আর 5% মানে হলো 4.5। 18 আর 4.5 কত হয় বলো? 22.5। তাহলে 90 আর 22 112.5 হয় না? এগুলো মনে মনেই বোঝা গেল। এবার আমায় বলো এখান থেকে এইখানের তফাৎটা কত? তোমরা বলছো ডিফারেন্সটা এখানে রয়েছে 2.5 এর, তাই তো? তাহলে ইনিশিয়াল সেলিং প্রাইস আর নিউ সেলিং প্রাইসের মাঝখানের ডিফারেন্সটা 60 টাকা এক্সামিনার বলেনি? হ্যাঁ স্যার। তাহলে এই 2.5 মানেই তো 60 টাকা। 24 দিন ইনটু করলে হবে। ইয়েস, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে আমি ইনটু 24 করলাম। ইনটু 24 কি করে হয় ভালো করে বোঝো? এই পয়েন্ট যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে 60 হয়ে যাবে 600। তাহলে 12 খানা 25 টাকায় 300 টাকা হয়, তাহলে 600 টাকা হতে গেলে 24টা 25 টাকা লাগবে, বুঝেছো? তোমরা যখন মাইন্ড ক্যালকুলেশন করবে না, মাইন্ড ক্যালকুলেশন করার সময় টাকা পয়সা নোট টোট গুলো দিয়ে হিসাব করবে, তাহলে দেখবে খুব ভালো বুঝে যাচ্ছ। কি বললাম, বুঝেছো? হ্যাঁ স্যার। ইয়েস, তাহলে 25 থেকে 2.5 থেকে 60 তে যাওয়ার জন্য আমার 24 গুণ করতে হয়। তাহলে বলো ইনিশিয়াল প্রাইস জিজ্ঞেস করেছে, ইনটু 24 করে দেবো কত হয়ে যাবে? 2400। বলো এর থেকে সহজ ভাবে কিন্তু শেখানো যায় না, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এবং এই ধরনের অঙ্ক কিন্তু বইতে তোমরা পাবে, আবার করে নেবে কিন্তু বই থেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি অঙ্কটায় ভুল এটা করেছিলাম যে 100 থেকে 112.5 এর ডিফারেন্সটা 7 ধরে নিয়েছিলাম। না না না, এখন সবার ক্লিয়ার আছে? হ্যাঁ 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 স্যার, ক্লিয়ার আছে। ওকে, দেন দেন ডু দিস। এমএন পারচেজ সাম এগস এট রেস এট 3 for race 5। একটা লোক 3টে ডিম 5 টাকা দিয়ে কিনেছে এবং সেগুলো 5টা ডিম 12 টাকা দিয়ে বিক্রি করেছে। Does he gain race 143 in all? এবং এইভাবে সে ওভারঅল 143 টাকা লাভ করেছে। তাহলে then the number of eggs he bought, তাহলে সে কতগুলো ডিম কিনেছিল? এই অঙ্ক তোমাদের আমি একটু আগেই শিখিয়েছি, বলো তো শিখিয়েছি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যে বলেছিলাম যে কোথাও আমাদের আর্টিকেল থাকবে আর তার সাথে তার রেট বা প্রাইস বা এরকম কিছু থাকবে বলেছিলাম, তাহলে এখানে আর্টিকেল বলতে এখানে রয়েছে এগস, ডিম। তাহলে একটা সিপি সিচুয়েশন, একটা এসপির সিচুয়েশন। সিপির সিচুয়েশনে 3টি ডিমের দাম 5 টাকা, বিক্রি করার সময় 5টি ডিমের দাম 12 টাকা, কিন্তু আমি বলেছিলাম যে কয়টা মাল কিনবে সেই কয়টা মালই বেচবে, তাহলে একে সমান করতে হবে। বলো সমান হলো কি না? হলো না। হ্যাঁ স্যার, এখানে ওই পাশে গুণ করতে হবে। 15 15, এটা কত হয়ে গেল? 25। এটা কত হয়ে গেল? 36। তাহলে বলো এখান থেকে এখান থেকে এখানে কত লাভ হলো বলো? 11 ইউনিট প্রফিট হলো না? দেখো এটা তো কস্ট প্রাইস, দেখো এই যে, দেখো এটা হলো কস্ট প্রাইস এই যে, আর এইটাই যে সেলিং প্রাইস।
তাহলে 25 টাকায় মাল কিনে 36 টাকায় বেচেছো, 11 টাকা লাভ করেছো। কিন্তু এক্সামিনার বলছে 11 টাকা তুমি লাভ করনি, তুমি করেছো 143 টাকা লাভ। তাহলে 11 11 9 11 143 কত গুণ করছো? 13। 13 11 143 হয়, 13 11 143 হয়। তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছে বলো? নাম্বার অফ এগস, নাম্বার অফ এগস কত? 15 গুণ 13। তাহলে 13 15 কত হয়? 195। দিস ওয়ান অপশন সি। বুঝেছো? হ্যাঁ স্যার, এভাবেই করেছিলাম আগে। এটুকু করতে স্যার 1 মিনিটের উপরেই লাগে। এটুকু করতে 1 মিনিটের উপরে লাগে না, একদম ভুল কথা বললে। তবে একদম এখন লাগে, হয়তো প্র্যাকটিস প্র্যাকটিস করলে বেশি হয়ে যাবে সময়। হ্যাঁ 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 ঠিক ঠিক, এখন যেমন লাগছে স্যার অনেক টাইম লাগছে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করো, হয়ে যাবে। স্যার বলছি যে আপনি এই আগের যে অঙ্কটা, ওটা কি ওই একটাই কতটা ওইভাবেও কি বেরোতে পারে? অবশ্যই পারে, কিন্তু ওটা করতে যাবে না, টাইম কনজিউম হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে দেন ডু দিস। এটা তো করে দিলাম মনে হলো। ও না সরি সরি, এটা তো বোধহয় অন্য ব্যাচের। হ্যাঁ এটা অন্য ব্যাচের কোশ্চেন ছিল মনে হচ্ছে, দেখো তো। এগুলো কি তোমাদের আছে কারো? আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন